শেয়ার করে দেন, যে কাজ করবেন স্ক্রিন শেয়ার করে দেন। আজকে হচ্ছে অন পেজ এসইও প্রপার কাজটুকু অল টেক্সট সহ যেভাবে করা হয় ওইভাবে আপনাদেরকে দেখানো হবে। যারা বলেছিলেন আপু ডাবল হলে ভালো হয় ক্লাসটা, তাদের জন্য আজকের ক্লাসটা আবার রিপিট করা হচ্ছে। পরবর্তীতে হচ্ছে এই অন পেজ এসইও ক্লাসটা রিপিট হবে না, প্রবলেম সলভ হবে কিন্তু রিপিট হবে না, বুঝতে পেরেছেন? জি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লাইভটা স্টার্ট হয়েছে, একটু গিয়ে দেখে আসবেন যে ঠিক মতো স্টার্ট হয়েছে কিনা, আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন একটু। ওকে, লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন। হ্যালো। জি আপু দিচ্ছি। ওকে, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। সাজাদ ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। হ্যালো, স্ক্রিন শেয়ার করেন। আপনার কন্টেন্টটা কি রেডি আছে ভাইয়া? ভাইয়া আমার তো নাই। কেন নাই? কালকে বলা হয়েছিল। কালকে তো আপনিই বলছেন। বলা হচ্ছিল কালকে, বলা হয়েছিল আপনাদেরকে। হ্যালো। জি আপু। জি আপু। জি সাজ্জাদ, বলা হয়েছে? সাজ্জাদ। জি আপু। বলা হয়েছে? একবারের বেশি দুইবার যদি কাউকে আমার ডাকতে হয় আমি তাকে ডিরেক্টলি ক্লাস থেকে রিমুভ করে দেব। একবারের বেশি দুইবার ডাকতে হলে তাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দেব। কার কন্টেন্ট রেডি আছে? শুভাশিস ভাই, এই গ্রুপের মধ্যে ভাইয়া দিয়েছিলাম। আমার আসলে নেটওয়ার্কটা খুব আপ ডাউন করতেছে, ওই জন্য আমি। আপনার কন্টেন্টটা হবে না ভাইয়া। কেন ভাইয়া? কারণ আপনি মেবি 600 ক্যারেক্টার দিয়েছেন, ওয়ার্ড দেননি। না আমি ভাইয়া, আমার তো মনে হয় আমি 1200 ক্যারেক্টার ছিল, এটা 1200 ক্যারেক্টার ছিল, 1200 ক্যারেক্টার 600 ওয়ার্ড চলে আসছে। তা তো মনে হয় না আপু ভাইয়া, 600 ওয়ার্ড থাকবে এখানে। 600 ওয়ার্ড নেই এখানে, মেবি আপনার 100 এর মতো হবে ওয়ার্ড। কত হবে? শুভাশিস ভাই, হ্যাঁ শুভাশিস ভাই একটু জোরে বলুন, আমি বুঝতেছি না ভাইয়া। কেউ না, তাই তো? কেউ কথা বলবে না এখন, ধরন ধরে ধরে বের করে দিব আমি ক্লাস থেকে। আপনাদের তো এখন ধরে ধরে বের করে দেওয়া উচিত। আমি কালকে রাতেও লিখে দিয়েছি, ইভেন এটা নিয়ে কালকে রাতে কথাও হয়েছে যে এইটা কন্টেন্টটা লিখে ফেলবেন, এটা ছাড়া অন পেজ এসইওটা দেখানো সম্ভব হবে না, বলেছিলাম। কে লিখেছেন? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পান? কালকে রাতে বলা হয়েছিল সাজ্জাদ। জিয়াপু। জিয়াপু হলে কোথায়? আপনি যে বললেন আপু আমি ঘুমাইনি, খুব ভালো কথা। আমার কন্টেন্ট কোথায়?
কাছে নেই কোনো কন্টেন্ট লিখা? শুভাশিস আপনার কাছে আছে? শুভাশিস আচ্ছা ভাইয়ারা একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা কন্টেন্ট দিয়ে ট্রাই করেন, ঠিক আছে? নতুন কন্টেন্ট না লিখে কিন্তু আপনাদের কাছে পুরনো কন্টেন্টটা থাকবে। তো এখন প্রবলেম হচ্ছে যে আপনারা যদি এখন কপি পেস্ট করেন কোনো ওয়েবসাইট থেকে, না আপনার ওয়েবসাইটের প্রথম সার্চ থেকে মানে প্রথম পেজ থেকেই আপনারা কন্টেন্টটা নেবেন, এবং এটা অলরেডি কিন্তু এসইও ফ্রেন্ডলি করা হয়েছে, ঠিক আছে? হাফ কাজ আমাদের নেই ওখানে, এই জিনিসটা প্রপার ওয়েতে তাই এসইও করা যাবে না। আপনারা শুরু থেকে শুরু করেন যেটা আপনি নিজে লিখেছেন। সবাই ক্যামেরা অন করেন তো, ক্যামেরা গুলি বন্ধ করে মিউট করে সব চুপ মেরে আছে, চুপ মেরে আছে। আজকে এসইও দেখাবো কিভাবে তাহলে বলেন আমাকে। সুব্রত ভাই আমি তো ষোলো হয়ে যাই কাউকে, আমার একটা পুরনো রিপোর্ট লেখা আছে। আচ্ছা যদি শেয়ার করতে পারেন তাহলে ওইটার কপি পেস্ট করে ইমনকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন। Thank you.
সবাই চুপ করে একদম মনে হইতেছে ক্লাসে কেউ নাই, শুনশান নিরবতা। পোস্টের জন্য কোথায় যেতে হয়, পোস্টের জন্য কি করতে হয় সেটা তো বলেছি। আপনাদের এখানে যে কাজটুকু এক্সট্রা করতে হচ্ছে সেটা হচ্ছে এখন আপনারা ইয়োস্ট এসইও দিয়ে হচ্ছে অন পেজ এসইওটা করবেন। ইয়োস্ট এসইও যখন প্রপার ওয়েতে হয়ে যাবে, ফুল সবগুলি গ্রিন হয়ে যাবে ইয়োস্ট এসইও, তারপরে আপনারা যাবেন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইওতে। র্যাঙ্ক ম্যাথ এসইওটা তারপরে দেখবেন, একবার ইয়োস্ট এসইও দিয়ে ট্রাই করেন পুরোটা, তারপরে র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে দেখবেন। র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে করলে এখন বলতে পারেন যে আপু আমরা কি শুধু তাহলে ইয়োস্ট এসইও করবো না র্যাঙ্ক ম্যাথ করবো, আপনারা দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। প্রথমবার প্র্যাকটিস পারপাসে বা এসইওটা শেখার জন্য আমি বলবো ফার্স্ট টাইম হচ্ছে আপনারা ইয়োস্ট দিয়ে ট্রাই করতে থাকেন। ইয়োস্ট দিয়ে যখন আপনারা ইউজ টু হয়ে যাবেন, বুঝে যাবেন যে হ্যাঁ আমার এই জায়গাটা ঠিক করতে হবে, তখন আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে ট্রাই করেন। এটা গতকালও বলেছিলাম আপনাদেরকে, আমি মনে আছে কথাটা। আর এসইওর যে ব্যাপারগুলি বলেছিলাম গতকাল, ওইগুলি কি সবার মানে লিখেই নিয়েছেন না একটু হলো বাসা ট্রাই করেছেন বা পড়েছেন বা একটু খুঁজে দেখা ট্রাই করেছেন যে এটা কি কোথায় আছে কিভাবে আছে, ওরকম কিছু কি করেছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওরকম কিছু কি করেছেন? আমি একটু প্র্যাকটিস করছিলাম আমনে বাসায়, কিন্তু ওই কন্টেন্ট যেটুকু করছি ওটা হচ্ছে না, এখানে কপি পেস্টের কারণে 32% ই আসছে ইউএসটিসিতে দেখলাম। এটা আসবে, দ্যাটস ওয়াই ভাই গতকাল রাতের ডিসকাশনে আমি হয়তো যে আপনাদের ক্লাস নিতে গিয়ে আমি ভুলে গেছিলাম বলতে যে আজকের জন্য কন্টেন্ট রেডি করেন। গতকাল রাতে আবার যখন ডিসকাশন হলো রাতে, তখন বলা হওয়ার পর বললাম, তারপর হচ্ছে সাজ্জাদ আর শুভাশিস কেউ একজন হচ্ছে গ্রুপে মেসেজ লিখে দিয়েছে যে একটা প্রপার কন্টেন্ট যেটা হচ্ছে আপনি ফ্লেক্সিবল, যেটাতে আপনার কমফোর্ট জোন আছে। এমন না যে আমি একটা টপিক দিয়ে দিব আপনারা বলবেন আপু আমি তো এই টপিকটা বুঝিনি, আপু আমি তো এই টপিকটা লিখতে পারিনি, ওরকম কোনো কিছু না, ঠিক আছে? এটা হতে পারে আপনার যে কোনো কি বলে মানে আপনি যে টপিকটা সম্পর্কে জানেন, আপনি যে টপিকটা সম্পর্কে বোঝেন, ওরকম যে কোনো একটা টপিক আপনি লিখে দেন। এখন কথা হচ্ছে এটা বলার পরেও আপনারা কেউ লিখে নিয়ে আসেন, তো এভাবে করলে তো আসলে ভাই এসিওর কাজটুকু আমি আগাতে পারবো না, আর এসিওর কাজটুকু আগাতে না পারলে কিন্তু তার পরবর্তী কাজগুলি আর আমার দ্বারা করা সম্ভব হবে না, আপনাদেরই প্রবলেম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি আপু। আমি খুব বেশি যে টাইম পাবো তা কিন্তু না, খুব বেশি টাইম কিন্তু আমরা পাবো না। শুভাশিস নিয়ে এসছে দিবাকরের একটা কন্টেন্ট, ওকে দিবাকরের এটা দিয়ে স্টার্ট করেন। শুভাশিস কালকে পোস্টের যেখান থেকে গিয়েছিলেন সেটা তো মনে আছে, কোত্থেকে গিয়েছেন কিভাবে যেতে হবে সেটা কি আপনাদের মনে আছে? সেটা কি আপনাদের মনে আছে শুভাশিস কোথা থেকে পোস্টে গিয়েছিল? এখন শুভাশিস হচ্ছে এই কাজটা করতেছে হচ্ছে ক্লাসিক এডিটর দিয়ে, আপনারা চাইলে এলিমেন্টেড দিয়েও করতে পারেন। শুভাশিস ক্লাসিক এডিটর দিয়ে করছে এখন, আপনারা চাইলে এলিমেন্টেড দিয়েও করতে পারেন। তখন কেউ বলবেন না যে আচ্ছা এটা কি হলো, এলিমেন্টর এখানে আসলো আপু তো এরকম দেখায়নি, ওরকম কিছু না। শুভাশিসকে আমি ক্লাসিক বলেছি কারণ ক্লাসিকটা হচ্ছে ইজি, ক্লাসিকে প্রথম অবস্থায় আপনাদেরকে টাফ কোনো ইন্টারফেস দেখিয়ে দিলে সেটা আপনাদের বুঝতে কষ্ট হবে, দ্যাটস ওয়াই আমি ক্লাসিক এডিটরটা দিয়ে ফার্স্ট আপনাদের দেখিয়েছি বুঝিয়েছি যে আপনারা এটা দিয়ে ইউজ টু হন, অ্যাট লিস্ট ওয়ার্ডপ্রেসে ইউজ টু হওয়ার পরে আপনারা আস্তে আস্তে এলিমেন্টরটা ট্রাই করবেন, কারণ ম্যাক্সিমাম সময় কাজ করতে হবে আপনাদের এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর আর এলিমেন্টর প্রো। এলিমেন্টর বা এলিমেন্টর প্রোর কাজ করতে গেলে এটা বায়ার আপনাকে দিবে না, আপনারই করে নিতে হবে, কারণ প্লাগ ইন গুলি বায়ার কখনো দিয়ে দিবে না, আপনাকে এসইও করতে দিবে, প্লাগ ইন দিবে না। বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথাগুলি বুঝতে পারছেন? আপনারা কি আছেন না আমি ডিসকানেক্ট হয়ে গেছি? স্টার্ট করে দেন সুব্রত, স্টার্ট করে দেন, ইমন বলতে থাকেন আপনি। ভাই প্রথমে কি আপনি এটা দেখবেন? না এটা না, আপনি নিচে থেকে শুরু করেন, ইন্ট্রোডাকশন না নিচ থেকে শুরু করেন, নিচে যান, নিচে যান, হ্যাঁ রিপোর্টে নিচে যান, একটা আস্তে আস্তে নামেন ভাইয়া, আস্তে আস্তে
নিচে আসেন, নিচে আসেন আর একটু নিচে। উপরে উঠেন, উপরে উঠেন। আমরা এই লেখাটা নিব, চ্যালেঞ্জ ফেসিং এক্সিকিউটিভ। আচ্ছা এই এটা টপিক 2.1 টা পুরোটা নিব, এই যে এতটুক পর্যন্ত। হ্যাঁ 2.1 পুরোটা নিব। হেডিং টা যখন নিচ্ছি, হেডিং শুধু লেখাটা, শুধু লেখাটা আরেকটা লেখা দেখেছিলাম নিচে। আচ্ছা এটা একটু রাখেন, না হলে আমরা এটা নিব। নিচে একটু যান, না আরেকটা লেখা দেখেছিলাম ওটা নিতে চেয়েছিলাম প্রথমে। নিচে একটু যান, নিচে যান। নিচের পেজটা একটু দেখি, আমি নিচের পেজটা একটু দেখি, এটা নিচের পেজটা একটু দেখি। ওকে চ্যাপ্টার 6-7 দুইটা নিব আমরা, এটাও নিব। কনক্লুশন নিব, হ্যাঁ নিব, এটা নিব। উপরে যান, এটা এটা এই এটা ছাড়া ভাইয়া উপরে উঠেন, পুরোটা কপি করিয়েন না, উপরে উঠেন। প্রথমে এটা কপি করে, না 7 টা না, প্রথমে এটা কপি করে, উপরে উঠেন। চ্যাপ্টার 6 উপরে উঠে প্রথমে এই পেজটা কপি, হ্যাঁ শুধু এটা কপি করে। এরপর এন্টার দিয়ে এটা কপি করেন, নিচেরটা কপি করেন, নিচের পেজটা। নিচের না, এখান চ্যাপ্টার 7 দিয়ে না, দেয়ার থেকে দেন, দেয়ার আর সেভার প্রবলেম থেকে দেন, কপি করেন, এন্টার দিয়ে সংখ্যাটা কাটেন, আরেকটা এন্টার দেন, এন্টার দেন, আরেকটা এন্টার দেন। ঠিক আছে নিচে যান, এন্টার দিয়ে এরপরে আমরা ওটা পরে ঠিক করব, আগে টেক্সটটা নিয়ে নিই। জি নিচে যান, কনক্লুশনটা কি হয়েছে, হয়েছে উপরে যান। এখন আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের উপর কিন্তু একটা টাইটেল ছিল, মানে প্যারা টাইটেল, প্যারাগ্রাফ টাইটেল, ঠিক না? এখন প্যারাগ্রাফ টাইটেলটা দিব, ওখানে দেন। ওই যে প্যারাগ্রাফ লেখাটা দেখছেন আপনি, প্যারাগ্রাফ লেখাটা দেখছেন, হ্যাঁ এই প্যারাগ্রাফে ক্লিক করেন। আগে আগে কার্সরটা উপরে নেন, কার্সরটা উপরে নেন, না না এটা ইয়া করেন, হ্যাঁ কার্সরটা এখানে রাখেন, এক্সিকিউটিভের উপরে রাখেন, একটা এন্টার দেন, এন্টার এখানে না, একটা এন্টার দেন, হ্যাঁ এখানে একটা এন্টার, এক্সিকিউটিভের এখানে রেখে একটা এন্টার মারো,
রেখে একটা উপরে যান কার্সরটা, হ্যাঁ এখন প্যারাগ্রাফ লেখা, প্যারাগ্রাফটা ক্লিক করেন। প্যারাগ্রাফে ক্লিক করার পরে এখান থেকে একটা হেডিং নেন, হেডিং থ্রি টা নেন, এখানে লিখেন হেডিংটা, লিখেন এটার হেডিং কি ছিল ওটা লিখেন। এটার হেডিং ছিল হচ্ছে দ্য চ্যালেঞ্জেস অফ লিডারশিপ। জি নিচে আসেন, নিচে এসে একইভাবে আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট করেন। হেডিং যে কোনো ক্রিয়েট করব নাকি ওটা যদি আপনি হেডিং 3 টাই নেন, এটা ফন্টের সাইজ আর কিছু না। আচ্ছা বুঝতে পারছি, দেখেন রিকমেন্ডেশন নিচে যান, কনক্লুশন লিখেন, কনক্লুশন প্যারাগ্রাফ 10। ঠিক আছে ঠিক আছে, উপরে যান, উপরে গিয়ে এখানে একটা টাইটেল দেন, টাইটেলটা হচ্ছে ওই যে উনি উপরে টাইটেলটা ওনার প্রবলেম, একদম সবার উপরে টাইটেলটা, সবার উপরেরটা না, এর প্যারাগ্রাফের উপরেরটা, চ্যাপ্টার 6 এর উপরের টাইটেলটা, এন্ড ফিডব্যাক এক্সিকিউটিভ ইন ব্যাংকিং সিস্টেম, এটা পুরোটা চ্যালেঞ্জেস এন্ড প্রবলেম ফেসড বাই এক্সিকিউটিভ, চ্যালেঞ্জেস এন্ড প্রবলেম ফেসড বাই এক্সিকিউটিভ ইন ব্যাংকিং সিস্টেম, এটা কপি করে পেস্ট করুন। এখন হ্যাঁ ওকে, এখন নিচে আসেন, নিচে আসেন, এখন ফোকাস প্রিফেস দেন, ব্যাংকিং দেন, ব্যাংকিং বা ব্যাংকিং সিস্টেম ফোকাস করতে, ব্যাংকিং একটু দেখি বাইরে একটু, একটু উপরে ওঠেন, সামান্য উপরে ওঠেন, সামান্য গেট প্রিফেস দেন, গেট রিলেটেড প্রিফেস দেন, আচ্ছা বাদ দেন, এটা বাদ দেন, বাদ দেন, হ্যাঁ একটা ম্যাটার ট্যাগ ইয়ার করেন, ইনসার্ট করেন একটা ম্যাটার ট্যাগ, মেটাটেক ভাইয়া, মেটাটেক এই প্রথম লাইনটা না দিয়ে, হ্যালো ভাইয়া, মেটাটেক প্রথম লাইনটা না দিয়ে মেটাটেক, মানে এই জিনিসটা, এই আর্টিকেলটা বা এই ব্লগ পোস্টটা কি রিলেটেড বা কি সম্পর্কে এটা, সেইটা সেইটা দেন, আপনি এটা প্রথম লাইনটা না দেওয়াটাই বেটার মেটা ট্যাগে।
থিম একটা ডেসক্রিপশন দিতে হয় নাকি ভাইয়া? জি ভাইয়া আচ্ছা দিতে হয় বলতে আপনি যদি এসইও করতে চান তাহলে দিতে হয়, যদি এসইও করতে না চান তাহলে না দিলেও চলবে আপনার। বেশি করিয়েন না, 156 ক্যারেক্টারের উপর না, সবুজ হয় নাই তো ওই জন্য লিখতেছি 156 ক্যারেক্টার, এখনো সবুজ হয় নাই তো ওই জন্য লিখতেছি। আর লিখবো ভাইয়া? হ্যাঁ অবশ্যই লিখবে, না সবুজ হয়ে গেছে তো ওই জন্য বলতেছিলাম। কিছু হবে না, সবুজ হলে কি সবুজটা থাকবে তো। ঠিক আছে লিডার বুঝিনি ভাইয়া, এখানে ব্যাংকিং সিস্টেম কথা, এখানে ব্যাংকিং সিস্টেম কথাটা দিলে ভালো হয়, কি ফেস্টার রাখেন মেটা টাইপে। ওকে তারপর এটা হচ্ছে যে নিচে আসেন, নিচে আরেকটু, নিচে আরেকটু নিচে আসেন, এই যে দেখেন। আচ্ছা আমি আপনাকে অ্যালোট করে দিচ্ছি কি ফেস। আরে ভাই নাড়াচ্ছেন কেন? হ্যাঁ এই যে কি ফেস ল্যান্ডটা গুড জব বলতেছে, ঠিক আছে টাইটেল ওয়ার্ড গুড জব, এগুলো সবগুলো টেক্স ল্যান্ড 906 ওয়ার্ড, মিনিমাম 300 ওয়ার্ড বলতে ওরা, ঠিক আছে একটা ব্লগ পোস্টের মিনিমাম 300 ওয়ার্ড, ঠিক আছে 300 ওয়ার্ডের উপরে যে কোনো একটা ওয়ার্ড টাই টেক্স ল্যান্ড গুড ধরে। প্লাগইন করলে তখন ইয়োস্ট এসইওর এই পোর্শন গুলি র্যাঙ্ক ম্যাথ এসইওতে চলে যায়। ইয়োস্ট এসইওতে 300 ওয়ার্ড হলে ওরা দেখায় ওকে গুড, কিন্তু র্যাঙ্ক ম্যাথ এসইওতে মিনিমাম 600 ওয়ার্ড হতে হয়, আদারওয়াইজ ওরা এটা গুড আনে না। মানে এখানে যেটা গ্রিন হচ্ছে না, এখন যদি এটা 600 ক্যারেক্টার 600 ওয়ার্ড প্লাস না হয় তাহলে হচ্ছে ওরা ওইখানে গুড দেয় না, বুঝতে পেরেছেন? ওকে কন্টিনিউ কন্টিনিউ। ডেসক্রিপশন ল্যান্ডটা ওয়েল ডান ছিল, হ্যাঁ 156 ক্যারেক্টার ছিল। এখন কি ফেস ইন মেটা ডেসক্রিপশন, কি ফেস অর সিনোনিম অ্যাপিয়ার ইন মেটা ডেসক্রিপশন, দেখছেন কি জন্য আমি কি ফেস লাগতে বলতাম মেটা ডেসক্রিপশন? হ্যাঁ বুঝতে পারছি ভাই, এইটার জন্য। হ্যাঁ বুঝতে পারছি, কি ফেস ডেন্সিটিটা এখানে একটা চোখ আছে, ওকে এটা কিন্তু 6 বার আসছে আমাদের টেক্সটে ব্যাংকিংটা, ঠিক আছে ব্যাংকিংটা 6 বার আসছে, এটা 3 বা 4 বার বা এর উপর হলে আমাদের ডেন্সিটিটা গুড ধরে ফোকাস কি ফেসটা, মানে ব্যাংকিং ওয়ার্ডটা, ঠিক আছে এটাতে আমরা ক্লিক করব এবং টেক্সটের ভিতর দেখে নেব কোথায় কোথায় আমার ব্যাংকিং ওয়ার্ডটা আছে। এইখানে ওরা মার্ক করে দিচ্ছে কোথায় কোথায় আছে, কনক্লুশনে 4 বার, তারপর রিকমেন্ডেশনে 1 2 2 বার, এই 2 6 বারই।
হবে। ভাইয়া কথাটা বুঝা যায় না, আবার রিপিট করতে হবে। কথাটা হচ্ছে যে আমার কি ফেসটা আমার বেশি টেক্সটের ভিতর থাকবে তত বেশি এসইও ফ্রেন্ডলি হবে। আচ্ছা ঠিক আছে, বুঝছেন? জি ভাইয়া, মানে এখন নিয়ে ফোকাস কিওয়ার্ডটা, ফোকাস কি ফেসটা নিচে আসে। এখন এগুলা ঠিক করার পর আমরা প্রথমে আমাদের কালকে একটা ছিল সুভাষিস ভাই বলছেন তা জানেন না, H1 ঠিক আছে না? হ্যালো সুভাষিস ভাই, হ্যাঁ হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? সুভাষিস ভাই শোনা যাচ্ছে? কালকে একটা প্রবলেম ছিল কি ফ্রেজ ইন সাব হেডিং, সেটা হচ্ছে ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইওর H1 সাব হেডিং, যেটা আপনাকে বলেছিল মনে আছে? মনে আছে। এখানে একটু প্রবলেম ছিল, H1 টা কি? ফার্স্ট হেডিং টা, ফার্স্ট হেডিং টা না, ফার্স্ট হেডিং টা উপরে যান, উপরে উঠেন। অবশ্যই H1, কিন্তু H1 টা হচ্ছে আপনার জেনারেল এই ট্যাগ, এই 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 ফন্টটা, মানে যেটা আপনি টেক্সট লিখছেন, ঠিক আছে? প্যারাগ্রাফ ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এই যে H1 হেডিং এটা। ওকে হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন আপনি। একদম নিচে আমরা পড়ি, আচ্ছা ভাই H1 টা কোনটা? তাইলে H1 কি তাহলে আমরা এখনো দি নাই? না H1 দিব আমরা। আচ্ছা আমাদের ব্লগ পোস্টে এখনো তাহলে H1 নাই, তাই তো? হ্যালো হ্যালো বললাম যে আমাদের ব্লগে তাহলে এখনো H1 নাই। H1 টা আছে, সেটা হচ্ছে যে এরর নাই আর কি। কই H1 টা কই? আমরা তো এখানে এই যে আপনি বলছেন না, এটা আমরা S3 হিসেবে দিছি না, এই যে চ্যালেঞ্জেস অফ লিডারশিপটা, এটা রে ভাই, এটা এটা এটা। আচ্ছা এটা H1। আচ্ছা ঠিক আছে, মেইন হেডিংটা। আচ্ছা ঠিক আছে, উপর নিচে আসেন। নিচে আসেন, আমরা এই কি ফ্রেজ, আরে ভাইয়া এত নিচে না, একটু দেখতে দেন না ভাইয়া কি কি প্রবলেম আছে। ইমেজেস অল্টার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আমাদের অল্টার ইমেজের ক্ষেত্রে আমরা অল টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে? কতগুলো রিলেটেড ইমেজ বের করেন, এটার সাথে বের করে আমরা আগে ইমেজ ইমেজটা অ্যাড করে নিই, এরপর আমরা এখানে অল্টার টেক্সট দিব। এটা কি সম্পর্কে ছিল? ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সিস্টেম রিলেটেড কতগুলো ইমেজ আপনি বের করেন গুগল থেকে, পিকজাবে থেকে বের করেন। কন্টিনিউ করেন ভাই, আমি একটা মিনিটের জন্য আসতেছি। এইটা নেন, আচ্ছা
আদ ভাইয়া, আদ ভাই ভাইয়া নাটক দেখতেছ না? আচ্ছা ইমন ভাই এটা নিবো, এই যে টাকার ছবিটা। জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, ডাকছেন? বললাম যে একটু মিউট করে দেন, ঠিক আছে? নিচে নামেন, কয়েকটা আপনার রিলেটেড ব্যাংকিং সিস্টেম রিলেটেড কিছু একটা না, কয়েকটা টেক ইমেজ। এটা নিয়ে নিন। আচ্ছা দিব না, কে নিলাম? এমন জিনিস নেন যেটা কোনো ব্যাংকে ব্যাংকে ইয়া করে না, রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? টাকা ছবি বা ব্যাংকে রিপ্রেজেন্ট করতেছে বা কোনো স্পেসিফিক ব্যাংক না। আচ্ছা এটা এখানে ব্যাংকের নাম লেখা আছে না? এখানে জাস্ট দুজন এমপ্লয়ি ছবি আছে, হাসি। ব্যাংকিং এ তো কিছুই দেখতেছি না। অন্য ওয়েবসাইটে গিয়ে দেখবো? না অন্য ওয়েবসাইট দেখতে হবে, আমি কয়েকটা নিয়ে নেন। শুধু ব্যাংক লিখেন তাহলে মনে আসবে। অন্য ওয়েবসাইটে কেন কি হয়েছে ভাইয়া? হ্যালো, এটা হচ্ছে যে উনি চাচ্ছে যে আরো ভালো ভালো পিকচার নিতে, সেরকম অন্য ওয়েবসাইটে দিতে চাচ্ছে। এটা নেন, এটা কি পিকটা? হ্যাঁ হ্যাঁ, পিক পিক পিকের ভিতর। হ্যাঁ পিকের ভিতর এটা ছিল না, আরেকটা ছিল সাদা। এখানে কয়টা নিছেন? চার পাঁচটা হবে? হবে, হ্যাঁ চার পাঁচটা ইনাফ। 906 এই জিনিসগুলো কি যে আপনি আলোচনা করতেছেন যে প্রবলেম সম্পর্কে, লিডারশিপের চ্যালেঞ্জ সম্পর্কে আর রিকমেন্ডেশন, ঠিক আছে? এই জিনিসগুলো একটু লিখে দেন। অ্যাবস্ট্রাক্ট টাইপের কিছু? অ্যাবস্ট্রাক্ট না, এখানে নির্বাচন আছে। ভাইয়া এটার আগে কি কোনো হেডিং দিতে হবে? না, প্রথমে হেডিং দিয়ে শুরু করলে একটু কেমন জানি লাগবে, ঠিক আছে? সেই জন্য আগে ইন্ট্রোডাক্টরি কিছু লিখতে হবে, লিখে হেডিং, তারপর আমরা হেডিং দিয়ে শুরু করব। এটা হেডিং লাগবে, এটা হেডিং দেখাবে হচ্ছে আমাদের উপরেরটা, চ্যালেঞ্জ এন্ড প্রবলেম ফেসড বাই এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট। ওকে, এখন অ্যাক্টিভিটির পর স্পেস একটা এন্টার দিয়ে আপনি একটা ছবি অ্যাড করেন। ইউআরএল না ভাইয়া, ছবি, অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া।
এই যে গাছের পাতা গাছের আচ্ছা একসাথে কয়েকটা করে ফেলি আপনারা কেউ জানেন দিল মোহাম্মদ ভাই ক্লাস করছে না কেন আপনারা কেউ কি জানেন এটা ভাইয়ার সাথে একটু লক করে দেখেন তো ক্লাস শেষে ভাইয়াকে একটু লক করে দেখবেন যে ভাইয়া ক্লাস করছে না কেন বা কি প্রবলেম ঠিক আছে অ্যাড করেন ভাইয়া সবগুলা করে দিয়েছেন না একসাথে আমি আপলোড করছি বাট এইটা এখানে আনছি আচ্ছা এখানে সবগুলো একসাথে চলে আসছে জি একটা কার্সরটা ওখানে ছিল তো একসাথে তো আসবে আচ্ছা বাকিগুলো কি ডিলিট করে দিব হ্যাঁ বাকিগুলো ডিলিট করে ঠিক আছে মাঝখানে নিয়ে আসেন ওকে হ্যাঁ এখন নিচে গিয়ে এখানে এই প্যারাগ্রাফে একটা ছবি অ্যাড করেন এই প্যারাগ্রাফটাতে দুটা বা তিনটা ছবি অ্যাড করেন নিচের প্যারাগ্রাফটাতে কনক্লুশনে কিছু অ্যাড করার দরকার নেই এখানে মানে দুটো ছবি একসাথে অ্যাড করবে নিচে গিয়ে আরো দুটো ছবি একসাথে অ্যাড করবে ঠিক আছে কনক্লুশনে কিছু অ্যাড করার দরকার ব্যাকস্পেস দেন এখানে ভাই এন্টার দিলে এই যে ফোরটার পরে চলে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে প্রবলেম নেই এন্টার দেওয়ার দরকার নেই আপনি ওখানে ভিতর ছবি অ্যাড করে দিতে পারবেন একটা স্পেস দেন একটা স্পেস দেন ছবি অ্যাড করে দেন দুটো ছবি অ্যাড করুন এখন আমরা কয়টা ছবি আরেকটা করেন দুইটা সিলেক্ট করছিলাম একসাথে এখানে একটাই আসছে সিলেক্ট হইছে একটা দুইটা হয় না কি বল এটা ইয়া করে দেন এটা এটা ক্যান্সেল করে দেন এটা কেটে কেটে দেন ছবিটা কেটে দেন ছবিটা কেটে দেন এটা আরে এই ছবিটা কাটছেন কেন আচ্ছা আমি দিচ্ছি এন্টার মারো এন্টার মারো এন্টার মারো কার্সরটা এখানে নেন আপনি দুইটা একসাথে সিলেক্ট করতে পারতেছেন না করলাম তো দুইটা একসাথে আচ্ছা আমি আবার করতেছি একটু দেন তো অ্যাড মিডিয়া দেন এই তো দেন হ্যাঁ একটা দিলে একটা চলে আসে এই যে এই যে এই যে এই যে দুটো সিলেক্ট আছে তো আচ্ছা আমি বলছি শোনো এখানে যখন বের করতেছ তখন একটা এন্টার দিয়ে ফোরটা কেটে দেওয়া যায় এন্টার মারো একটু এন্টার দাও এখানে একটা এন্টার দাও ফোরটা কেটে দাও ব্যাগ স্পেস দাও আচ্ছা ভাইয়া শুভাশিস ভাইয়া হ্যাঁ একটু মানে রিমোট কন্ট্রোলটা একটু দেন তো আমাকে এ
এখানে তো দুইটা আছে, কোনটাতে দেব? কোথায় দুইটা আছে আপনার? আমি তো রিকোয়েস্ট করেছি, আমি তো রিকোয়েস্ট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোরের আগে কার্সারটা রাখেন, তখন তারপর এন্টার দেন। ফোরের আগে, ফোরের আগে ওইটা না, ফোরের ফোরের আগে রাখা যাবে না ভাই। এটা কপি পেস্ট করা, যদি উনি দিত তাহলে এটা সেভ করা যেত। নমস্কার, লেখাগুলো সিলেক্ট করে 1 থেকে 8 পর্যন্ত বুলেটগুলো উঠাই দাও। এন্টার মারতে হবে এখানে। মাঝখানে একটা কোথায় জানি এন্টার ছিল, এন্টার করবে। রিলেশনশিপ। আচ্ছা এখানে ছবিটা দিয়ে দাও, আগে ছবিটা দিয়ে নাও। হ্যালো, পরবর্তীতে দিতে পারবো না আবার? না, বলছিলাম ছবিটা আগে দিয়ে দিও তার জন্য। এই রিলেশনশিপ 2 এবং 3 এবং 4 এর মাঝখানে একটা রিলেশনশিপ আছে, ওইখানে একটু এন্টার মেরে দেখো তো একটা করতে পারো কিনা ছবিটা।
ঠিক আছে এখন হ্যাঁ ঠিক আছে পার এক ছবি বসাইতে বসাইতে আপনাদের দিন পার হয়ে যেতেছে ঠিক আছে ইয়া সুভাষিস ভাই হ্যাঁ হ্যাঁ করেন হ্যাঁ ছবিতে যান প্রথম ছবিটাতে যান প্রথমটাতে যান হ্যাঁ ইয়া দেখেন দেন ওই যে পেনটাতে ক্লিক করেন হ্যাঁ পেনটাতে ক্লিক করেন পেনে একটা অল্টার টেক্সট দেন Describe the purpose of the image. Leave empty if the image is purely decorative. Second. Word likhbo naki mane sentence likhbo? Haan, mane eta ki define korteche chobi ta. Define korteche je mane eta apnar ekta patra bhito kichu apnar mudra ache ebong etar bhito ekta মিনিট হুম
রোন ভাই আসছেন? হ্যাঁ ভাইয়া, ভাইয়া এটা দিলে হবে না। এটা হচ্ছে যে আমাদের এই অল্টারনেটিভ টেক্সটের ভিতর, মানে ব্লগ পোস্টের অল্টারনেটিভ টেক্সটের ভিতর আমার লিটারাল মিনিংটা দিতে হয়, মানে যা দেখা যাচ্ছে তা। টার্মোলজিক্যাল মিনিং দিলে ব্যাপারটা ভালো আর দেখায় না, মানে এটা এসইও ফ্রেন্ডলি হয় না। এটা পরে দিয়ে আপনার থেকে ধরবে। আচ্ছা এটা দিয়েই দেখেন, এটা দিয়ে যখন এরর আসবে তখন আপনি বুঝে যাবেন যে জিনিসটা কেন বলছে। আচ্ছা ঠিক আছে, ক্যাপশন দিতে হবে? হ্যাঁ ক্যাপশন দাও। কি দিব ক্যাপশন? হ্যাশট্যাগ নাকি? ক্যাপশন হচ্ছে যে আমরা নিচে থাকবে না, ক্যাপশনটা আপনার নিচে থাকবে। আচ্ছা বুঝছেন, মানে ছবি নিচে থাকবে যদি দিতে চান, যদি না দিতে চান তাহলেও প্রবলেম নেই, ক্যাপশনটা দেন, কারণ প্রত্যেকটা ছবির ক্যাপশন দেওয়াটা জরুরি। আমরা যখন স্কুলে পড়তাম তখন ফিগার নেম না দিলে আমাদের মার্কস কাটা যেত, মনে আছে আপনাদের? এটা হচ্ছে যে আপনার কি বলবো, ব্যাংকিং সিস্টেম লেখেন না, বুঝছি যেটা লিখতে চাইছিলেন আপনি ওটাই। সেটা হচ্ছে যে আপনার এটা, এই ছবিটা একটা ব্যাংকিং সিস্টেম রিপ্রেজেন্ট করতে দেখেন, ব্যাংকিং সিস্টেম ডেমো পিকচার, ব্যাংকিং সিস্টেম ডেমো পিকচার লেখা, ক্যাপশনটা আপনি ইচ্ছা মতো দেন, আপনার প্রবলেম নেই। ওকে এখন আপডেট দিয়ে দেন। আচ্ছা ওকে, এখন এইভাবে আপনি প্রত্যেকটার অল্টারনেটিভ টেক্সট দেন আর ক্যাপশনটা আপডেট করেন, ছবিতে যান পেনে ক্লিক করেন। An ATM. ছবিটার সাইজটা একটু করে কমাই, ক্লিক করেন একটু কমাই, আরেকটু নিচেরটার ছবি, নিচের ছবিটার সাইজ একটু করে কমাই দেন। এটা উপরে উঠাই দেন, টেনে উপরে উঠাই দেন, আসছিস না? না এটা দুই ধরনের তো, একটা ল্যান্ডস্কেপ একটা পোর্ট্রেট বলে ঝামেলা করে দেয়। এই নিচে উপরেরটা একটু সাইজ কমান, দেখি একদম কমান, দেখি
তাও তো হয় না, তাও হয় না, না উপরে উঠেন একটু। সাইজ বাড়ান, তাহলে সাইজ বাড়ান, এটাকে সেন্টারে আনেন। কেটে দেন কোনটা, এটা এটাকেও সেন্টারে নিয়ে আসেন। এটাকে কি বড় করব না, বড় করে সেন্টারে নিয়ে আসেন, সেন্টারে নিয়ে আসেন। ওকে, এটা তো এখন ইয়াদ করলেন না, এডিট করেন এটা। এখানে ওই ব্যাংক হচ্ছে সবচেয়ে সেভিং। আচ্ছা ঠিক আছে, কিছু বলছেন না ভাই? ছবিটা হচ্ছে যে ছবিটা তোলা হয়েছে হচ্ছে এরকম, ছবিটা দেখেন এটা মাঝখানে আছে, দেখছেন ছবিটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাই সাদা। আচ্ছা, এরপর এরপর আপনি এগুলো ঠিক করেন, যেখানে লাল কালি আছে ওগুলো ঠিক করবেন, সব গ্রামালি দিয়ে ঠিক করে দেন। কি করতেছে আপনারা তো বুঝতে পারছেন? জি আপু। বাকিরা? জি আপু। জি আপু। কি করছো বলেন হাসনাত? এটা হচ্ছে অন। জি হাসনাত, অন লাইন অন পেজ এসইও দেন, দেন ওটা দেন, অন পেজ ওটা দেন, এটা পাংচুয়েশন দেন। হ্যাঁ পাংচুয়েশন দেন, সব লাল লাল ধরে ধরে আপনারা হোয়াইট করবেন, একটা লাল থাকলেও সমস্যা? সমস্যা তো অবশ্যই, গ্রামাটিক্যাল মিস্টেক আছে না? আপনি তো চাইবেন না আপনার পোস্টে গ্রামাটিক্যাল মিস্টেক থাকুক, চাইবেন না ভাইয়া? চাইতে পারে, ইমন ইমন এরা চাইতে পারে, যে এত লাল এগুলি করতে আমাদের অলস, তো এরা অলস, তো এদের লাগতে পারে, ধর এদের নড়াচড়া দিতে সময় লাগে, তো এরা বাইরে বলবে ভাই এতটুকু লিখে দিছি এটাই এনাফ, পোষায় না পোষালে আমার ডলার আমারে দেন, আপনি জানগা এটা গিয়ে আপনি অন্যজনরা দিয়ে করান। অ্যাকচুয়ালি এরা এরকম ভাবেই কাজ করবে, দেখেন আপনি টুতে করেন, উপরে একটা টু আছে, উপরে না না এটা একটু নিচে, হ্যাঁ এখানে, এগুলি আপনাদের চোখ না আর কিছু, আপনার চোখ চারটা তো ভাই, চোখ চারটা হলো তো দেখি না, এটা চোখ না অন্য কিছু, চারটার জন্য না, আপনাদের চোখে আমি বেশ কিছু জিনিস দেখলাম যে আপনারা দেখতে পান ভালো, চোখ চারটার পাঁচটা লাগান, আপনারা দেখতে পান, আপনারা ধরতে পারেন, আমি দেখিও না আমি ধরতেও পারি। বয়স হলে যা হয় আর কি,
বয়স হলে যা হয় আর কি আপু। হ্যাঁ বয়স হলে যা হয় আর কি, আপনারা তো এখনো ছোট, আমরা তো আর ছোট না। এই ধরনের কারেকশন গুলা যখন ডাবল সাজেশন আসবে, এই ধরনের কারেকশন গুলা আপনি সেন্স অনুসারে দিবেন আপনার আর্টিকেলের, ঠিক আছে? এটা এখন একটা দিয়ে দিচ্ছেন, বাট যখন ব্লগ পোস্ট করবেন তখন এই ব্যাপারগুলো অনেক সিরিয়াস ম্যাটার, এগুলো অনেক কিছু ম্যাটার করে। জি ভাই, গ্রামারলি সবসময় যে আমার আমার সেন্সের সাথে গ্রামারলি সেন্সটা সবসময় মিলবে এরকম তো কোনো কথা নাই, এজন্য অনেক। হ্যাঁ জি জি জি, গ্রামারলি ইউজ করা জাস্ট আপনার সেন্টেন্সটা ঠিক আছে নাকি, বাট সেন্টেন্সের যে একটা ভাবগত অর্থ আছে, হ্যাঁ এটা কিন্তু গ্রামাটিক্যাল অর্থের সাথে মিলবে না। হ্যাঁ এটা তো, এটা গ্রামাটিক্যাল অর্থের সময় সময় মিলে না, রাইট? হুম জেস ওকে, এই গ্রামারলি হ্যাপি হয়ে গেছে না? এই যে আর গ্রামারলি একটু দ্রুত হ্যাপি হয় না, এটা হ্যাপি হতে একটু সময় নেয়। এখনো চারটা আছে, চারটা না ছটা কি যেন একটা দেখেন আছে, চান নাকি ভাইয়া দেখেন যে কোন লেখা আছে, ওটা দেখা যাবে না, ওটা ফ্রি ভার্সনে দেখা যাবে না গ্রামারলি। আচ্ছা রিডেবিলিটি এখনো লাল হয়ে আছে, রিডেবিলিটি আমরা পরে করতেছি, একটু নিচে আসেন, রিডেবিলিটি একটু টাইম নেবে। কমলা, কমলা গুলো আমরা আগে লাল বানাবো। কমলা গুলো লাল বানাবেন না, কমলা গুলো সবুজ বানাবেন। এই দেখেন একটু আগে যে কথাটা আপনাকে বলেছিলাম সুভাষিস ভাই, ঠিক আছে? ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, image on this page do not have alt attributes that reflect the topic of your critique, ঠিক আছে? Add your key phrase or synonym to the alter text or relevant image. আচ্ছা ঠিক আছে, সেজন্য বুঝলাম যে আগে ভুলটা করেন, ভুলটা করার পরে তখন বুঝবেন যে এটা কেন দেওয়া হচ্ছে। এটা লিখতে হবে গ্লাস, গ্লাসের মধ্যে কয়েন, কয়েনের মধ্যে গ্লাস, কারণ অল্টার টেক্সট অনেক সময় দেখেন আমরা ইনস্টা বা ফেসবুকে অনেক সময় ছবিগুলো আস্তে আস্তে লোড দেরি করে, ওখানে দেখা যায় যে দেখেন অনেক সময় দেখেন আপনি চা খাওয়ার পিকচার দিচ্ছেন আপনার ফ্রেন্ড সহ, ওখানে অল্টার টেক্সটে লেখা থাকবে দেখবেন যে টু পিপল ড্রিঙ্কিং টি। এখন ধরেন আমার ছবি দিব, ঠিক আছে ইমন, আমার ছবি দিলাম, ওই ছবির সাথে আপনার অর্ধেক চোখ কাইটা লাগাইলাম, তাহলে ওই ছবি কি দিব? আমি জানি না জি। হ্যাঁ দেখেন ভাইয়া, শশী ভাই ওইটার আনসার দিয়েছেন আপনি ওদেরকে? না ইমন এটা পান না, এটা সিরিয়াসলি বললাম, কেন বললাম জানেন? মানে আপনি এখন এটা বলে দিচ্ছেন, আমি এটা বলে দিব যে ছবি বা অলওয়েজ বলা হয় অল্টার টেক্সটে যে ছবি কি বা কি নিয়ে ছবিটা, যেটা কি নিয়ে ছবিটা সেটা লিখতে হবে। এখন কথা হচ্ছে যে এটা যখন লিখবেন আমরা চাইলে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারি সোশ্যাল মিডিয়াতে, কেন সোশ্যাল মিডিয়ার এসইও কাজটা ওই দিক থেকে করে, কিন্তু যখন আমরা ওয়েবসাইটের অন পেজ এসইও করতে যাব এবং যখন আমরা ওয়েবসাইটের ছবির জন্য অল্টার টেক্সট দিতে যাব, তখন আমরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে অল্টার টেক্সট দেই এখানে ওইভাবে দিতে পারবো না, বা এখানে ওইভাবে চিন্তা করতে পারবো না যে আচ্ছা আপু তো বলছে আমি এটা দিয়ে দিতে পারবো। এখানে যেটা আপনার ফোকাস কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ড ধরে আপনার এই ছবিতে অ্যাকচুয়ালি যা আছে তাই লিখতে হবে, যা থাকবে তাই লিখতে হবে। যেমন একটু আগে ওরা লিখলো না যে গ্রোথ, গ্রোথ ইন কি যেন সামথিং কিছু একটা লিখেছিল, ওইটা লিখার পরেও কিন্তু ওইটা গ্রিন হয়নি। ওকে এখানে পুরোটা লিখতে হবে যে একটা গাছ আছে, একটা গ্লাস আছে, ছবিতে কি দেখা যায়, ডিটেইলটা পুরোটা অবশ্যই খুব শর্ট ফর্মে লিখে দিতে হবে উইথ আপনার ফোকাস কিওয়ার্ড, তাহলে আপনার এটা হচ্ছে গ্রিন হবে। এখন কখনো মিক্সড করবেন না যে সোশ্যাল মিডিয়া
টেক্সট এবং ওয়েবসাইটের অল্টার টেক্সট দুইটার দেয়ার ধরন একরকম, কখনোই মিক্সড করবেন না। এমন ভাই বুঝি না, ধরন তো একরকম না আপু, ধরনটা একরকম না, আমি সেটাই বললাম। বলেছিলাম যে আগে যে ধরন একই রকম, ফোকাস রিফ্রেশটা দিতে হবে, আপনাকে কি দেখা যাচ্ছে ওইটা অনুসারে আপনার ফোকাস রিফ্রেশটা দিতে হবে। প্ল্যান গোয়িং তো ঠিক আছে, ঠিক আছে, এটা লিখে দেন দ্যাট রিপ্রেজেন্ট এ ব্যাংকিং গ্রোথ। গ্রোয়িংটা কেটে দিয়ে লিখে দেন দ্যাট রিপ্রেজেন্ট এ ব্যাংকিং গ্রোথ অর অর মানি গ্রোথ। গ্রোয়িং কেটে দিয়ে, হ্যাঁ গ্রোয়িং কেটে দিয়ে। চিন্তা করিয়েন না, মিনহাজ ভাই চিন্তা করছে ডি মাইনর কোথায় দিবে। আপডেট নিচে আসেন, সবগুলো ছবিতে একই ধরনের আপডেট করেন। এইটা তো ঠিক আছে, বাট ব্যাংকিং কথাটা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ব্যাংকিং কথাটা অ্যাড করতে হবে না? হ্যাঁ ব্যাংকিংটা অ্যাড করেন, ফ্রম এনি ব্যাংকিং সিস্টেম। আচ্ছা সাজ্জাদ ঘুমাচ্ছে। জি আপু। তুষারের ক্যামেরা অন, এ পিকি ব্যাংক হোর সেভিং মানি। ঠিক আছে বুঝতে পেরেছি তুষার, বুঝতে পেরেছি ভাই। দেন না ফর ইউ কিড ফিউচার কেটে দিয়ে লিখ দেন দ্য প্রিপ্রেজেন্ট মিনিয়েচার ব্যাংকিং সিস্টেম। সালাউদ্দিন দ্যাট রিপ্রেজেন্টস এ কি বলছেন ভাই? জি আপু, মিনিয়েচার 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 বুঝতে পারছি। এখানে তো আপনি টেক্সটটা দেননি, লিখেন লিখেন ভাই। এটা তো পিগি ব্যাংক, এখানে কি লিখবো? আরেকটা লিখেন, কি পিগি ব্যাংক নিয়ে আপনারা ইয়ে করেন? লেখেন মিনিয়েচার ব্যাংক, এটা লিখে দেন, ক্যাপশন লিখে দেন অরেঞ্জ পিগি ব্যাংক, জাম কালারের পিগি ব্যাংক। এটা জাম কালার না, এটা পিচ কালার, লাইট পিচ। ইমন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন না ভাইয়া? হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক করেন। চলে আসছে গ্রিন, গ্রিন আসছে ইমেজ অল্ট, হ্যাঁ আসছে গ্রিন। কিওয়ার্ড ফ্রেজ লাগ, কিওয়ার্ড ফ্রেজ আউটবাউন্ড আর ইনবাউন্ড লিংক করেন। ইমন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করেন তো ভাইয়া।
আচ্ছা ভাইয়া করতেছি তা করতে হবে না পেয়ে গেছি আচ্ছা আপনি ওইটা রেডি করে ফেলাইন কিন্তু বুঝছেন ইমন রেডি করে আমাকে 4 তারিখের মধ্যে দিয়ে দিন শুভাশিস আউটবাউন্ড লিংক হচ্ছে ওর লিঙ্কডইন প্রোফাইল দিছে ইনবাউন্ড লিংক কি দিবেন শুভাশিস জিয়াপু দিচ্ছি আপনার আপনার ওয়েবসাইট আপু হ্যালো ওয়ার্ল্ড কেন হ্যালো ওয়ার্ল্ড গতকালকেরটা আছে না গতকালকের একটা পোস্ট আমরা করলাম না জিয়াপু হ্যালো ওয়ার্ল্ড কেন দিবেন ইনবাউন্ড লিংক অলওয়েজ একটা পোস্ট কে আরেকটা পোস্ট কে দেয় তো আপনি গতকাল একটা পোস্ট ড্রাফট আকারে করেছিলেন না কাজ আমরা জিয়াপু ওই পোস্টার লিংকটা দিয়ে দেন হ্যাঁ এই যে উনি মনে পেয়া করেনি পুশ করেনি পাবলিশ করছে হ্যাঁ পাবলিশ করবে না কেন এটা কালকে ইনস্ট্যান্ট পাবলিশ করাইছি সমস্যা হচ্ছে এসএমটা ধরতে নিজে বাসা প্র্যাকটিস না করলে এটা ধরতে অনেক কষ্ট এটা যারা মনে করেন যে এটা কি করছে বা কিভাবে করছে এটা আপনাদের বুঝতে কষ্ট হবে যদি বাসা প্র্যাকটিস না করেন ওরে টিভিতে দেখাবে আমারে যাই না তো পরে এটা নিয়ে পরে কথা বলবো না কিন্তু আপনি আমাকে ওটা করে দিয়েন ঠিক আছে ওকে আচ্ছা ভাই এখানে বলতেছে H2 আর H3 তে বেশি কো আমার রিফ্রেশ ইউজ করতে বলছে টেস্ট আমরা পরে দিছি লাগটা পরে দিছি না সাব হেডিং এটা 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 পরে করব আচ্ছা এটা না এটা পরে করব না এটা আগে কমলা করে ফেলি বা গ্রিন করে ফেলি ইউজ মোর কিফ্রেস অর সিনোনিমস ইন আওয়ার H2 অর H3 সাব হেডিং আচ্ছা হেডিংস এর ভিতর আপনি ইয়া করেন ব্যাংকিং কথাটা আনবো আর কি ব্যাংকিং কথাটা আনতে বা এটা সিনোনিম আনতে পারে ব্যাংকিং এর সিনোনিম কি আছে হ্যাঁ দ্য চ্যালেঞ্জ অফ লিডারশিপ ইন ব্যাংকিং সিস্টেম লেখেন দিবাকর ভাই এটা কিসের জন্য রেডি করছিলেন এটা উনার ইন্টার্নশিপের ইয়ার কি জি হ্যাঁ ওর ইন্টার্নশিপের রিপোর্ট আপনারা এখন ব্লগ পোস্টিং এ লাগাচ্ছেন জি আপু জি আপু পুরোটা না আপনাদের আসলে ন্যূনতম লজ্জাটুকু নাই লজ্জা কোন বাজারে কিনতে পাওয়া যায় আমাকে একটু জানায়েন আমি কিনে দিব আবার জিয়াপু বলেন আপনারা আড্ডা দিতে বললে সব এখন ঘন্টা চুক্তি আড্ডা দিতে পারবেন আচ্ছা ভাই কারো মুখ ব্যথা হবে না কারো ক্যামেরা অফ হবে না তখন কারো নেট প্রবলেম হবে না বিগিনিং এ আপনি ইয়া করেন রিফ্রেশটা অ্যাড করেন একটু একটু আমি বলতেছিলাম যে এটা কি আমরা হেডিং এর মধ্যে দিব নাকি হেডিং এর সাথে যে প্যারাগ্রাফটা আছে ওখানে দিব কোনখানে দিব হেডিং এ সরাসরি হেডিং এ কিফ্রেসটা রাখব বাস কোন এখন আমরা যেটা করছি হ্যাঁ সরাসরি হেডিং এ রাখতে হবে কিফ্রেসটা আচ্ছা হ্যাঁ এটাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার বলেন টাইটেল ওটা হেডিং এ মানে হচ্ছে আমরা কোন প্যারাগ্রাফ যদি হেডিং দেই প্যারাগ্রাফের হেডিং এ এটা থাকতে হবে আচ্ছা বুঝতে গতকালকে প্যারাগ্রাফ করেছেন আপনি প্যারাগ্রাফ করছিলাম হ্যাঁ হ্যাঁ ওখানে হেডিং এ রাখতে হয় এটা কি ফ্রেস ইন টাইটেল টাইটেলের ভিতর এটা রাখেন আচ্ছা বিগিনিং এ রাখেন শুরুতে রাখতে বলতেছে হ্যাঁ শুরুতে রাখেন
কিন্তু খুব বেশি সময় হাতে নাই আমাদের। এটা স্ল্যাকটা রয়ে গেছে এখন খালি। ইমন ভাইয়া মেবি নেট চলে গেছে, হোল্ড করেন আপনারা একটু, হোল্ড করেন আমি একটু দেখে আসি। আমারও নেট চলে গেছে, আবার নেট না ওয়াইফাই গেছে। হ্যাঁ এমন ভাবে গেছে। জি ভাইয়া আপনার কি ইলেকট্রিসিটি চলে গেছে এমন ভাইয়া? জি ভাইয়া ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এইখানে যেটা সেন্টেন্স লেন্থ সেটা হচ্ছে সেন্টেন্সের সাইজটা ছোট করতে হবে। পার্সন সেন্টেন্স কর্নার মোর দেন এত ওয়ার্ডস, প্যারাগ্রাফ লেন্থ ছোট করতে হবে, সাব হেডিং ডিস্ট্রিবিউশন প্যাসিভ ভয়েস দিতে হবে, আর হচ্ছে ইয়ে ইরেজ করতে হবে। এখানে যে দা দা কপি স্কোর 47.9 এটা 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 কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে হচ্ছে যে ডিফিকাল্ট টু রিড, এটা হচ্ছে যে আপনার কমপ্লেক্স ওয়ার্ড গুলো বেশি ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে যে সবার জন্য রিডেবল না, ঠিক আছে? এই স্কোরটা হচ্ছে যে আপনার একটু বাড়াতে হবে, 56 অর 55 এ করতে হবে, অর 50 তে আসে মেবি, এটা ফ্লেস রিডিং এস। ও আচ্ছা আচ্ছা, মানে এটা রিডেবল এর জন্য 50 এর উপর নিতে হবে আর কি। হুম 50 এর উপর নিতে হবে বা 55 মেবি, স্কোরটা ভুলে গেছি আমি। গতকালকে আমি যখন করছিলাম প্যাসিভ প্যাসিভ ভয়েস এরটা আমার ঠিক ছিল, তারপর শুধু এই এখানে ভুল ছিল প্রথমটাই, দা কপি স্কোর এটা। এখানে এখন কথা হচ্ছে ভাইয়া সম্পূর্ণটা গ্রিন করা খুবই টাফ, খুবই টাফ। এই দিক দিয়ে লাল গ্রিন করবেন, ওই দিক দিয়ে হচ্ছে রেড হয়ে যাবে। এখানে কতগুলো রিডেবিলিটিতে এখন ভাবতেছেন যে এসিও সবগুলো গ্রিন এসে গেছে, কিন্তু দেখবেন যে রিডেবিলিটি ঠিক করতে করতে আপনার এসিও আরো কয়েকটা আপনার রেড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কোন ক্রাইটেরিয়া গুলোকে ইগনোর করতে পারবো? কোন ক্রাইটেরিয়া ইগনোর করা যাবে না, দোনোটা গ্রিন করতে হবে, দোনোটা গ্রিন করতে হবে, কোন ক্রাইটেরিয়া ইগনোর করা যাবে না। এখানে ইগনোর করার কোনো অপশন নাই, যে এই জন্যই আপনাদেরকে অজগর সাপ ডাকি। এসইও গুড হলে হবে না, এসইও গুড রিডেবিলিটি গুড হলে হবে না, ওকে বা গুড হলে হবে না, এক্সিলেন্ট হতে হবে। কেউ এসইও এর কাজ করতে চান? একটুখানি দেখেন দেখবেন যে এগুলি গিগে প্রাইস রেঞ্জটাই অনেক হাই, এটা প্রাইস রেঞ্জ অনেক হাই। এখন যারা বলে যাবো ফ্রিল্যান্সিং থেকে খুব ভালো একটা আর্নিং চাই, তাদের জন্য বলবো এসইও। আর যারা বলবেন যে আপু আমি মানে এসইও করে দেখা যাবে যে অন পেজ এসইও, একটা অন পেজ এসইও করতে আপনি হয়তো $50 to $70 নেবেন ফার্স্ট এর দিকে। আবার দেখেন একটা বা দুইটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবেন, অর্গানিক প্রমোশন করবেন, একটা ইউটিউব চ্যানেল ম্যানেজ করবেন, মানে কিওয়ার্ড দিয়ে দিবেন পার মান্থ, মানে পার উইকে সে তিনটা করে ভিডিও দিবে, তিনটা ভিডিওর কিওয়ার্ড দিয়ে দিবেন এবং সেটাকে অর্গানিক্যালি প্রমোট করে তার থাম্বনেল ক্রিয়েট করে দিবেন, সেটা আবার $150 ওটা কিন্তু আমার $150 পড়ে যায়। তো মানে
কম্পেয়ার করলে দুটোটা কিন্তু হ্যাঁ এসিও একটু টাফ, কারণ এসিওটা প্রপার না জানলে আপনার ওই ইউটিউবের কাজ আপনি করতে পারবেন না, এই জন্য আমরা এসিওটা বলি। কিন্তু এসিওতে আমি কাউকেই হচ্ছে প্রেশার দিব না, এটুকু শিখে রাখেন, প্র্যাকটিস করতে থাকেন। এটার বেনিফিট পাবেন হচ্ছে আপনারা যখন অ্যাডভান্স এসিওটা করতে যাবেন তখন এই জায়গাগুলি আপনাদের ক্লিয়ার থাকবে, ক্লিয়ার কনসেপ্ট থাকবে, আচ্ছা এটা এটা করতে হয় কিন্তু কিভাবে করতে হবে। এখন যেই আপনাদের প্রবলেমগুলি ফেস করছেন তখন আর ওই প্রবলেমগুলি এত ফেস হবে না যখন অ্যাডভান্স এসিওটা করতে যাবেন। কারণ এখন প্রথম যখন আপনাদের লিঙ্কডইন ধরা হয়েছে বা পিন্টারেস্ট ধরা হয়েছে যতটা টাফ ছিল আজকে অবধি কি অতটা টাফ? আজকে কিন্তু অতটা টাফ না, আজকে কিন্তু আপনারা বুঝে গেছেন, মোটামুটি শিখে গেছেন। কিন্তু এখন আপনাদের কাছে এইটা হচ্ছে আবার টাফ লাগছে, কিন্তু এটাতে যখন দুই তিন দিন প্র্যাকটিস করে ফেলবেন, একটু অভ্যস্ত হয়ে যাবেন, ইউজ টু হয়ে যাবেন, তখন দেখবেন এটা অতটা টাফ মনে হবে না আপনাদের কাছে। তবে হ্যাঁ, এটার একটা প্রবলেম হচ্ছে রিডেবিলিটি, যখনই আপনি হচ্ছেন প্রপার ওয়েতে গ্রিন করবেন দেখবেন এসিওতে কিছু জায়গা রেড হয়ে গেছে। সো দুটোটা মিক্স করে গ্রিন করা এবং দুটোটাতে এক্সিলেন্ট আনাটা একটু টাফ, একটু টাফ। এবং এটার জন্য বেশ ভালো কন্টেন্ট রাইটিং এর নলেজ থাকতে হয়, ভালো হচ্ছে গ্রামারটা জানতে হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইংরেজি ভালো জানতে হয়, ইংলিশটা খুব ভালো জানতে হয় আপনার। এখানে হচ্ছে যে আপনাদের যারা আপু কপি আছে, আপু ফাইবারের কপি, তাদের দ্বারা আসলে হবে না, বুঝতে পেরেছেন? এটা কাউকে আমি বলবো মানে বলবো না যে ডিমোটিভেট করছি, ওরকম কিছু না, আমি সবাইকেই বলছি ট্রাই করেন। কিন্তু যাদের ইংলিশে একটু প্রবলেম বা যারা ইংলিশে একটু উইক, তাদের জন্য এটা একটু টাফ হয়ে যাবে। আমাদের শুভাশিস ভাই, হাসনাত ভাই, ইমন ভাই, সুব্রত ভাই, তারপরে আর কে কে আছেন যেন, ওদের জন্য হয়তো অতটা টাফ হবে না, কিন্তু আমি, তারপরে হচ্ছে মিনহাজ, আমি আপু, তারপরে আমি আহাদ, আমাদের জন্য একটু টাফ কিছু কিছু জায়গায় হচ্ছে। জি আপু আমিও, হ্যাঁ আরেকজন আসছে। Okay, let's think about your about its positive thing. Je, everything is tough before it is easy. এখন আপনার tough লাগতেছে, but পরে হয়তো tough লাগবে না। আপনি আস্তে আস্তে শুরু করেন, সব জিনিসই easy হয়ে যাবে। আমাকে বলছেন? আপনাকে বলছি না, সবাইকে বলছি। নামাজের বিরতি নিয়ে নেন, এই জায়গায় পজ করে রেখে যান, এবং পজ করে রেখে এখানে একটা কথা আছে, স্ক্রল করে উপরে উঠেন। কখনো যদি ইলেকট্রিসিটি চলে যায় আপনারা যখনই কাজ করবেন, অলওয়েজ হচ্ছে এই যে সেভ ড্রাফট, সেভ ড্রাফট, ড্রাফটটা সেভ করে ফেলেন। হ্যাঁ, যেখানে আছে যা এইটা এই জায়গায় সেভ হয়ে থাকবে, পরবর্তীতে এসে কাজ করতে পারবে। এটা ট্রাই করবেন প্রত্যেকটা জিনিস প্রতিবার করবেন আর সেভ করে দিতে, প্রতিবার করবেন। এটা তো এখন কাজ করছেন দ্যাটস ওয়াই, কিন্তু এটাকে সেভ করে রাখবেন। এবং আমরা অন্য কাজগুলো যখন করব তখন হচ্ছে অলওয়েজ আপডেট বা সেভ এরকম অপশন গুলি আসবে, তখন সেভ করে রাখবেন, বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এখন হচ্ছেন সুভাশিস, স্ক্রিনটাকে হচ্ছে আপনি ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, আর হচ্ছে কখন টেক্সটটা দিয়েছে, হাসনাত নামাজে যাচ্ছি, আচ্ছা ব্রেক স্ক্রিনটা দিয়ে আপনারা হচ্ছে নামাজে চলে যান। এসে সব পানি পড়ে হাত থেকে সব ভিজে গেছে, আপনারা নামাজে চলে যান, আর যারা খাওয়া দাওয়া করেননি তারা খাওয়া দাওয়া করে নেন। জি আপু। 4:15 ব্যাক করবেন। জি আপু। সবাই নামাজে চলে যান, পার্ট কেউ লিভ নেবেন না, কারণ এসইও সবচেয়ে টাফেস্ট পার্ট এখনো বাকি আছে, যেটা হচ্ছে রিডেবিলিটি। যারা বাংলাতে ব্লক করে ওনাদের ক্ষেত্রে কি এই প্রবলেম গুলো হয়? হ্যাঁ, সেম প্রবলেম আসবে। চলে যান।
ব্যাক করেছেন আপনারা? ও আচ্ছা, আপনাদেরকে তো আমি বন্ধ করে রেখেছি, বোবা করে রেখেছি। জি ব্যাক করেছেন? জি আপু। জি আপু। হ্যাঁ আপু। শুভাশিস আছেন ভাইয়া? জি আপু। যারা দুপুরে খাননি খাওয়া দাওয়া শেষ আপনাদের? জুনিয়র রানী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জুনিয়র রানী, আচ্ছা ও কি আদৌ ক্লাস করে? ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন আর জুনিয়র রানীকে নক করেন তো, আপনারা মেনশন করেন তো মেসেঞ্জারে, ও কি আদৌ ক্লাস করে? ওকে কখনো ডাকলি আমি ওর রেসপন্স পাই না। শুনতে পেয়েছেন আমার কথাটা? জি আপু। জি আপু। শুভাশিস ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। জি আপু। ইমন আছেন? ইমন, সুব্রত আপনার সাউন্ড আপু ওর সাথে কথা বলছি, এনির সাথে, ওর নাকি সাউন্ডের সমস্যা আছে। ওর সাথে তাহলে আপনি কথা বললেন কিভাবে, কোথায়? মেসেঞ্জারে। ও ও খালি আপনার মেসেঞ্জারে রিপ্লাই দেয়, আমাদের মেসেঞ্জারে রিপ্লাই দেয় না কেন? আচ্ছা ইমন আসছেন ভাইয়া? ইমন তো খেতে চলে গেছে। আচ্ছা যেটা হচ্ছে রিডাবিলিটি, যেটা আমরা ব্রেকে যাওয়ার আগে বললাম যে এসিও যখন আমাদের ফুল গ্রিন হয়ে গেছে আমরা ট্রাই করব যে রিডাবিলিটিটাও ওরকম গ্রিন হয়ে গ্রিন করে ফেলতে। তো গ্রিন হওয়ার জন্য যেই জায়গাগুলিতে আপনার প্রবলেম, আপনারা প্রথম অবস্থায় যখন বুঝবেন না, যেটা আমি গতকালও বলেছি যে প্রথম অবস্থায় হয়তো আপনারা বুঝতে পারছেন না যে কোন লাইনটাতে প্রবলেম, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, তখন এই যে আই গুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রবলেমের ইস্যুর সামনে কিন্তু একটা করে আই আছে। জি আপু। চোখ, যখন এই চোখটাতে ক্লিক করবেন আপনাকে উপরের যেই পোর্শনটুকু আপনারা লিখেছেন, যে প্যারাগ্রাফটুকু বলেন বা যে কন্টেন্টটুকু দিয়েছেন, ওই ওই কন্টেন্টের মধ্যে একটা কালার হয়ে যাবে, কালার হয়ে আপনার প্রবলেমের জায়গাগুলো ওরা শো করতে থাকবে। আপনি এইটাতে যান তো প্যাসিভ ভয়েসে যান ভাইয়া। ভাইয়া প্যাসিভ ভয়েস, হ্যাঁ উপরে উঠেন ক্লিক করে, উপরে। এটা তো শুধু কনক্লুশন দেখছেন, প্রত্যেকটা জায়গায় এই প্রবলেমটা আছে, আপনার ঠিক করতে হবে। ঠিক করেন, আমার দিকে না তাকায় থেকে
শুভাশিস আপনি তো আমার দিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকিয়ে না থেকে এখানে হচ্ছেন প্যাসিভ ভয়েসে ঠিক করে পালেন। আমি ভাবছি আপনি সবাইকে দেখাচ্ছেন কোথায় কোথায় ফুল আছে। না আমি তো দেখলাম আপনি আমার দিকে তাকিয়ে আছেন। আচ্ছা আপনারা ইদানিং যে ছবি দেন অ্যাকচুয়ালি বোঝা যায় না যে আপনারা তাকায় থাকেন, মানে ক্যামেরা অন করে রাখেন না ছবি দিয়ে রাখেন। আপু সাজেশনটা তো আপনারই ছিল। ঠিক আছে কিন্তু এই জন্য এত রিয়েলিস্টিক প্যাসিভ ভয়েস গুলি ঠিক করতে থাকেন পুরোটার মধ্যে, প্যাসিভ ভয়েস টা ঠিক করেন। ইমন মেবি খাচ্ছে তো আসতে একটু হয়তো লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ জেব করতেছে আমি। আচ্ছা করতে থাকে এখানে প্রত্যেকটা সময় আপনারা করে করে দেখছেন ঠিকই, এখানে হয়তো আপনাকে একটা মার্ক করেও দেখাচ্ছে, কিন্তু কথা হচ্ছে এই মার্ক করে দেখানোর পরেও আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে শুধু ওয়ার্ডপ্রেসে আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন, অন্য কোথাও কিন্তু এই ফ্যাসিলিটি পাবেন না, সেটা আগের ক্লাসে আমি বলেছি আপনাদেরকে। আপু কথাটা আর বলবেন, গতকালকে ক্লাসে বলেছিলাম না যে এই যে এসইও হচ্ছে না বা কোথায় ভুল হচ্ছে, এসইও এর কোথায় প্রবলেম হচ্ছে, যে ইমেজ অল্টার টেক্সটটা দেওয়া, ইমেজ অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে কিওয়ার্ড ফ্রেজ, কিওয়ার্ড লেন্থ, মেটা ডেসক্রিপশন, এই যে হিবিজিবি যত কিছু আমাদের দিতে হচ্ছে, যেমন এখন রিডাবিলিটিতে এসে প্রবলেম হচ্ছে, এই যে প্রবলেম, এই প্রবলেমগুলি আপনারা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে আছেন এবং ইয়োস্ট এসইও প্লাগ ইন করেছেন, দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন। কিন্তু তার মানে কি আপু অন্য না, অন্য ওয়েবসাইটে আপনার এই প্লাগ ইনটা থাকে না তখন অন্য ওয়েবসাইট থেকে করা যায় না। তো অন্য ওয়েবসাইটে কি এসইও করবেন? না অবশ্যই করবেন। কিভাবে করবেন? এইখানে এই যে জিনিসটা বুঝে নেন, বুঝবেন পড়বেন যে কোনটা কি কতটুকু পরিমাণে দিতে হয়, এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। মনে থাকার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানকার করার ধরনটা যখন আপনার মুখস্থ হয়ে যাবে বা আপনার আওতার মধ্যে মানে আপনার অ্যাবিলিটির মধ্যে চলে আসবে, তখন আর আপনার এই মানে ইওস্ট এসইও যে প্লাগ ইন করে যেই জিনিসগুলি এখন আমাদের করতে হচ্ছে এই প্রবলেমগুলি তখন আর থাকবে না। তখন অটোমেটিক্যালি আপনি একটা কন্টেন্ট পড়লে বুঝতে পারবেন এখানে কি অ্যাড করতে হবে কি অ্যাড করতে হবে না। এখন যদি বলেন আপু আপনার এখনো কি বুঝতে পারেন না, আমি স্টিল নাও আমি এটা বুঝতে পারি না, আমাকে ইওস্ট এসইও বা আমাকে র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে কাজটা করতে হয়, আমার দ্বারা প্রবলেম হয়ে যায়, স্টিল নাও এক বছর হয়ে গেছে আমি শিখেছি বা আমি শিখাচ্ছি তারপরও আমার হচ্ছে এখনো এটাই করতে হয় যে দেখতে হয়, যেমন আমার দেখতে হয়, কিন্তু ইমনের একটা জিনিস দেখলাম ও খুব দ্রুত ধরে ফেলেছে জিনিসটা এবং ও এটা খুব এনজয় করে কাজটা করে, ও খুব এনজয় করে এই এসইওর কাজটা করে, ও ধরতে পেরেছে। মেবি আপনাদের এখানে সুব্রত ধরতে পেরেছে, আমি শিওর না কনফার্ম না, তবে সুব্রত ধরতে পেরেছে মেবি, কারণ সুব্রত কালকের যদি শীটটা পড়ে আপনাদের কালকে যা দিয়েছিলাম ওটা যদি একটু রিসার্চ করতেন তাহলে সুব্রত অন পেজ এসইওটা ইজি হয়ে যেত না? যে আমি গতকালকে পড়ছি, পড়ার পর আমি ওই জাস্ট খালি ওই ওইখানে কপি স্কোর যেটা বলছে ওই জিনিসটাই আমি বুঝতে পারি নাই। ঠিক আছে গতকালকে আধা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন? জি আপু ওগুলো আর গুলো বুঝছি আমি, ওইটা কি ধরনের সমস্যা বলতেছে আর কি। মেবি আমি একটা আপনাকে না আপনাকে শেয়ার করা হয়নি। আচ্ছা আপনাদের এখন বলতে পারেন আপু সুব্রত ভাইয়াকে লিংক শেয়ার করলেন আমাদেরকে কেন লিখালেন, এই কথাটা কেউ জিজ্ঞেস করবেন আমাকে? আমার কথার সাথে সাথে আপনাদের মনিটরের উপরে চোখ রেখেন, ও কিন্তু কাজ করে যাচ্ছে। শুভাশিস কিন্তু দেখেন কার্সারের মাঝে মাঝে রেখে রেখে কিছু ওয়ার্ড লিখছে, দেখতে পাচ্ছেন আপনারা এটা? চোখ দিয়ে মনিটর দেখতে থাকেন। জি আপু আপু বুঝতে পারিনি আরেকবার বলেন। প্যারাগ্রাফ লেন্থ বড় হয়ে যাচ্ছে শুভাশিস, প্যারাগ্রাফ লেন্থ বড় হয়ে যাচ্ছে। একটা একটা করে ঠিক করতেছি। হ্যাঁ করেন দেখেন, এটা তিন চার ঘন্টার কাজে হবে না, মানে আমাদের যদি একটা ক্লাসে পুরো অন পেজ এসইও একটা প্রপার ওয়েতে আমরা গ্রিন করতে চাই এটা 3-4 ঘন্টায় পসিবল না, নতুন অবস্থায় আপনারা যারা নতুন তাদের 3-4 ঘন্টায় পসিবল। প্যাসিভ ভয়েসটা আস্তে আস্তে হ্যাঁ আসবে ভাইয়া, আস্তে আস্তে আসবে, কিন্তু বললাম না 3-4 ঘন্টায় পসিবল হবে না।
আপু আমার রেসপন্স করতে হইলে বাড়ি থেকে বের হয়ে তারপর কথা বলতে হয়, তাই রেসপন্স করতে সমস্যা হয়ে যায়, আর আমার এখানে নেট অনেক প্রবলেম, মোবাইল ডাটা তো তাই। আচ্ছা আপনার কোথায় প্রবলেম, আপনি কোথায়, আপনি কোথায় থাকেন আপু? আই ইয়ে কোথায় থাকে, জুনিয়রানি থাকে কোথায়? কাটাজারি মেবি। আপু রাঙামাটি থাকে উনি? মাটি, সরি সরি, রাঙামাটি। রাঙামাটি তো এত প্রবলেম হওয়ার কথা না, রাঙামাটি তো আমার স্টুডেন্টরা ক্লাস করছে, ওদের তো হচ্ছে এত প্রবলেম হয় নাই। আমার তো রাঙামাটির স্টুডেন্ট ছিল, যে সাবিবের নাম শুনেছেন, সুমন ভাইদের ব্যাচের সাবিবের, এই যে রেজওয়ানা, ওরা কিন্তু রাঙামাটির। রেজওয়ানের ভিডিওটা দেখেছেন না, ওরা রাঙামাটির। আপনারা কেউ জুনিয়র রানীকে দেখেছেন? সবচেয়ে বড় প্রবলেম আপনাদের মাঝে, আপনারা দেখেন নাই। ছবি পাওয়া গেছে, জি ফটো পাওয়া গেছিল, কোথায়? লিংকডইনে। তাই? জি আপু। জানতাম না তো, আমি তো জানি ও হচ্ছে নাই, নাই মিন্স হচ্ছে ওকে দেখা যায় না। আপনারা এত কষ্ট করে ফ্রিল্যান্সিং শিখতেছেন আর দারাজ তো 290 টাকায় শিখে করতেছে সব, জানেন এটা? হাসেন কেন ভাইয়া, সিরিয়াসলি দারাজের অ্যাপের অ্যাড দিছে 290 টাকায়, হচ্ছে আপনার এই তিনটা মার্কেট প্লেস শিখাবে, আর হচ্ছে 10 টাকায়, মাত্র 10 টাকায় আপনার সিভি টেমপ্লেট মিনিমালিস্টিক ইয়ে দিয়ে, মিনিমালিস্টিক কি, দাঁড়ান আমি আরেকবার দেখে বলি। আপু লিংক দেন, এখনই শিখে ফেলবো। প্রফেশনাল রেজুমি বা সিভি, আমি হচ্ছে সাইদুল ভাইয়ার ইয়াতে দেখতে দেখছিলাম। হ্যাঁ, সিভি টেমপ্লেট ক্লিন এন্ড মিনিমাল, মিনিমাল ডিজাইন, 10 টাকায়, 10 টাকায়, শুনছেন? জি আপু, এটা তার মাসের বাজার তৈরি হয়ে যাচ্ছে। আপু লিংক দেন, লিংক দেন। Upwork, Fiverr and freelancer.com course 290 টাকা, এটা ফ্রিল্যান্সার এর মত 10 টাকা, সব কিছু অল্প বাজেটে পাওয়া যাচ্ছে। আপনাদের কি মনে হয় জিনিসটা অ্যাকচুয়াল? না আপু, Upwork, Fiverr, people per hour, freelancer, মাইক্রো, হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স কোর্স, আই সুবহানাল্লাহ, তাবত দুনিয়া। জি আপু, আসলে জিনিসটা ওরা মানে খুব সহজেই এটা অ্যাড দিতে পারে আর কি, কিন্তু কাজের বেলায় যে কতটুকু হবে সেটাও তো বোঝার বিষয়। হ্যাঁ, এইটাই যে আপনাদেরকে বলার কারণ কি জানেন, এটা বলার কারণ কি, দ্বারা যেই অফারটা দিয়ে ধরেন দুইটা মানুষের অ্যাডমিশন নিল, দুইটা মানুষই নিল, যারা বোঝে না তারা নিল, কিন্তু দারাজের এটা কি হবে জানেন, বাংলাদেশ এখন যে পরিমাণে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ফ্রিল্যান্সার তৈরি করছে, আপনারা এই যে এই লার্নিং আর্নিং ফেসে টোটাল 40,000 প্লাস স্টুডেন্ট, পুরো বাংলাদেশ থেকে 40,000 প্লাস ফ্রিল্যান্সার বের হবে, আপনাদের ব্যাচ এন্ডিং তো মানে এই ফেসের লাস্ট, আপনারা কিন্তু এই ফেসের লাস্ট এন্ডিং, তো আপনাদের সাথে সাথে অন্য ব্যাচের যারা লাস্টের লাস্ট ব্যাচ এখন কন্টিনিউ, যেই ব্যাচগুলো এখন কন্টিনিউ হচ্ছে সবই কিন্তু এই ফ্রেশের লাস্ট ব্যাচ, এরপরে আর নতুন কোনো ব্যাচ আসতেছে না, নেক্সট ইয়ার আবার নতুন ফ্রেশ স্টার্ট হলে তখন আবার নতুন ব্যাচ। তো চিন্তা করেন দারাজ কি কাজ করছে, যে এটা আপনারা দেখবেন, আমরা ফ্রিল্যান্সাররা দেখে আমরা যখন এইটাকে এটা নিয়ে কথা বলবো, তাতে কি হবে, এই একটা ইস্যুর কারণে দারাজের যে কতটা মার্কেটিং হচ্ছে, দারাজ যে কতটা পরিচিত হচ্ছে, দারাজের ধরেন তারা চিনতো, এতদিন চিনতোই তো, যারা চিনতো না তারাও এখন দারাজ চিন। অটো এসইও আপু, জি আপনি তো লাইভে ওদের পাবলিকে ইয়া করে দিচ্ছেন আপু, না এটা আসলে এটা আপনাদের বোঝানোর কারণ হচ্ছে, দেখেন ওরা এত ওয়েল এস্টাবলিশড কোম্পানি হয়েও ওরা এইরকম ট্রিক্স ইউজ করছে নিজেদের প্রমোশনের জন্য, নিজেদেরকে প্রমোট করার জন্য, আর আপনারা
মার্কেটিং শিখেও নিজেদের প্রমোট করার জন্য কোন ট্রিক্স ট্রিপস আপনাদের আমি ইউজ করতে দেখি না। আপনারা দেখবেন কাবিলা হচ্ছে ইয়ের জন্য রোকেয়ার জন্য কান্দে, আপনারা ব্যাচেলার পয়েন্ট নাটক দেখবেন ওইগুলি হচ্ছে আপনারা স্টোরিতে দিবেন, আপনাদের আমি কাউকে দিতে দেখি নাই 40 দিন 42 দিন আমি শুধু চিৎকার করছি। আপনাদের কারো স্টোরিতে একদিন দেখি নাই যে আপনি একটা নিয়ে, আমি একটা সিম্পল জিনিস বলেছি, আমরা যদি 30 জন থাকি আমি যে স্ক্রিনশটটা আপনাদের গ্রুপে দিই এই স্ক্রিনশটটা অ্যাটলিস্ট আপনি আপনার স্টোরিতে শেয়ার করেন। স্ক্রিনশটটা যখন শেয়ার করবেন আপনারা যারা জব করেন বা যারা পড়াশোনা করেন আশেপাশের মানুষজনই আপনাকে নক করবে, আচ্ছা তুমি এটা কোথায় ক্লাস করতেছো, এই যে তুমি এটা কোথায় ক্লাস করতেছো, এইটার মাধ্যমে আপনি আপনার প্রমোটটা করতে পারছেন, আপনি আপনার মার্কেটিং করতে পারছেন যে হ্যাঁ আমি এই কাজটা করছি এটা শিখছি, এটা কি, এটা কি, যখন তাকে বুঝাবেন তখন সে বুঝবে তার কাছে কোনো কাজ আছে কিনা যেটা আপনাকে দিয়ে করা যায়। কিন্তু আপনাদের বলতে পারবেন কেউ এই 42 দিনে একদিন আমাদের ক্লাসের একটা স্ক্রিনশট আপনারা স্টোরিতে দিয়েছেন? আপনারা তো এগুলি দেওয়ার সময় পাবেন না, আপনারা রোকে আর কাবিলা দিয়েই ভরায় থাকবেন। আপনাদেরকে আজকে আমি লাইভে ধরার কথা ছিল কিন্তু ধরি নাই, আমার শরীরটা ভালো না, আমি নাক নিয়ে পারতেছি না, আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমার নাকটা কেটে ফেলি আমি। আমার বান্দরবন ব্যাচটা খারাপ হলেও ওরা আমার আর্নিং দিয়ে গেছে, আপনারা একটা আর্নিং এখনো জিতে পারেন নাই, না লোকাল ইন্টারন্যাশনাল তো দূরের কথা। আমারটার ব্যাপারে কথা বলার কথা ছিল গতকাল আপু, জি বলেন, বুস্টার ডোজের ব্যাপারে কথা বলার মনে করে দেওয়ার কথা ছিল। কি মনে করে দেওয়ার কথা ছিল ভাই আমাকে একটু বলেন তো। ওই যে না এখানে না, সরি 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 এখানে না, আলহামদুলিল্লাহ সেন বলছি না, কথা একটু বলতে থাকলে একটা কাশি উঠে দাও কাশি উঠে আপনাদেরকে বুঝছেন একটা পাতলা টি শার্ট দিয়ে উত্তরবঙ্গে দাঁড় করায় দেওয়া উচিত, হ্যাঁ ভাইয়া পাতলা টি শার্ট পরা উত্তরবঙ্গের ওই সাইডে আপনাদেরকে দাঁড় করায় দেওয়া উচিত, লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ওইদিকে ওইদিকে পাঠায় দেওয়া উচিত আপনাদেরকে। জিয়াপু খুব, জিয়াপু বলেন লজ্জা লাগে না আপনার, এত বড় হয়েছেন যে জিয়াপু যে বলেন লজ্জা লাগে না যে আপু আমাদেরকে এইভাবে বকা বকে, তাও এইরকম 2 মাসের ক্লাস করতে আসা, আমার মনে হয় না আমি আপনাদের যত বকা জকা করছি আপনারা মনে হয় স্কুল লাইফে এত খাইছে, আর হয়তো আপনারা এত পরিমানে নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন যে আপনাদের এগুলো এখন আর গায়ে লাগে না। যে অনলাইনে আমার ক্লাস করতেছেন, অফলাইনে করলে এতদিনে আপনাদের মাথা মতো ফাটা ফেলাইতাম একটার মাথায় এসে তার একটা মাথা ধাক্কা দিয়ে। আমি ভাবলাম আপনি উত্তরবঙ্গে পাঠাবেন, সাথে কিছু রিলিফ দিয়ে দিবেন, তাদেরকে সাহায্য করতে যাব। লজ্জা লাগে না, লজ্জা লাগে না সাজ্জাদ, আপনারা কিভাবে বলতেছি এরপরও যাবার কথাগুলি বলতেছেন, আপনার ন্যূনতম লজ্জা নাই? কাজ করেন না, ক্লাস ফাঁকি দেন, অ্যাসাইনমেন্ট ঠিক মতো সাবমিট করেন না, আর্নিং তো বহু দূরের কথা আপনাদের, আপনাদের আর্নিং এর গ্যাপ কতটুকু জানেন? আপনি যেখানে দাঁড়ায় আছেন এখান থেকে এভারেস্টের দূরত্ব যতটুকু আপনার সাথে আপনার আর্নিং এর দূরত্ব ততটুকু, আমার লাস্ট ব্যাচ দিয়ে আমার রেপুটেশনের পুরো আব্বু আম্মু ডাকাই দিতেছেন আপনারা।
রাহাত কিছু বলবেন ভাইয়া? আহাত প্রধান বলবেন না তো, কিন্তু একটা বিষয় হচ্ছে এগুলোকে মাথার উপর দিয়ে যাচ্ছে শুধু, আমার দরকার নেই আপনার এসইওর এই অন পেজ এসইও ধরারই দরকার নেই, দেখা যান মাথার উপর দিয়ে যান, দেখা যান শুধু কি করে। হ্যাঁ ওইটাই দেখতেছি আপু, শুধু দেখে যান যার মাথার উপর দিয়ে যাচ্ছে, দেখে যান ধরার দরকার নেই, মাথার ভিতরে এখনই ঢুকাইতে হবে না, এটা যখন টাইম পাবেন একটু 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 করে ভিডিওটা দেখবেন, তারপর আস্তে আস্তে বুঝে যাবেন। জি আপু। রোকেয়া শেষ হলে? ওনার রোকেয়া শেষ হবে না, ব্যাচেলর পয়েন্ট শুরু হয়েছে কবে থেকে, কিন্তু আপনারা জানেন ব্যাচেলর পয়েন্টের আজ পর্যন্ত একটা এপিসোড আমি দেখিনি, তো কি হয়েছে ব্যাচেলর পয়েন্ট না দেখলে কি মানুষ মারা যায়? উদ্ধার করছেন না দেখে কি এমন কাজ করছেন আপনি? আপনার তো কোন অ্যাচিভমেন্ট ভাইয়া, আমি একটা বলতে পারতাম যে আমি রোকেয়া হইলেও দেখছি। না ভাই না দেখে কি কাজ করছেন, না দেখে অ্যাসাইনমেন্ট করছেন, না দেখে ক্লাসে মনোযোগী হইছেন, না দেখে একটা টাকা আর্ন করতে পারছেন, এমন তো না যে আপনারা আর্ন করে আর্নগুলি আমাকে দিয়ে দিবেন বা আমার আগের ব্যাচের যারা আর্ন করতেছে দিয়ে দিচ্ছে। ইনশাআল্লাহ আপু হবে, দোয়া করেন। হ্যাঁ আপু খালি দোয়াই করেন, আপনার আপু ওই যে মানে থাক লাইভে বললাম না, আমি লাইভে বললাম না, লাইভের পরে এটা আমি বলে দিব আপনাদেরকে, আপু আশায় থাকেন। আপু বুঝে নাই না, সাজ্জাদ বলতেছে ইনশাআল্লাহ আপু আমরা আর্ন দিব, দোয়া করেন। আমি বললাম হ্যাঁ আপনাদের দশ হচ্ছে, আপু আশায় থাকেন। হাক করে বইয়া তাই এটা তো এখন বলতে পারি না, বুঝেন না? বুঝছি। রোকেয়া দেখা বন্ধ করেন আপু, দেখি নাই এটা আমি নিছি একজনের থেকে। হ্যাঁ আমি জানতাম আপনি এটা বলবেন, আমি যখন আপনাকে বলবো তখন আপনি এটা বলবেন। আপু আপনার তো ভিউ আমি দেখলাম না, তাহলে আপনাকে ফটোটা দিছে কে? আমার ভিউ আমি না দেখলে, আমি না দেখলে আমি স্ক্রিনশট নিতাম না। না আপনার ভিউ আমি দেখতেছি না আপু, এটা দিছে আপনাকে। কারণ হচ্ছে আপনি ইয়ে করে রাখছেন, রেস্ট্রিক্টেড করে রেখেছেন। না না আমি কিছুই করে রাখি নাই, এটা আপনার আমি দেখছি, ইমন ভাই ভিউ করছে, ইমন ভাই দিছে এটা, আই এম শিওর। আপনি গিয়ে দেখেন আমার ভিউ আছে, আমি দেখছি আবু তিনবার করে দেখছি, আরো দুইবার গিয়ে দেখে আসেন আমার ভিউ আছে। ইমন ভাই হ্যাঁ, এই স্কোরটা কতর উপরে রাখবো? স্কোরটা রাখবেন হচ্ছে 50 এর উপর বা 55 এর উপর, আমি ভুলে গেছি। এই যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ একটা টেবিল দিছে যে এখানে তো বলতেছে 50 থেকে 60 হইলো হচ্ছে ফেয়ারলি ডিফিকাল্ট টু রিড, ফেয়ারলি ডিফিকাল্ট টু রিড বা 55 এর উপর গেলে এটা মেবি ইয়া ধরে নেয় গ্রিন। গ্রিন ধরে নেয়। আচ্ছা এখন 49.3 করছি, দেখেন এটাকে করা যায় কিনা আরো উপরে তোলা যায়। হ্যাঁ সেন্টেন্স গুলো জাস্ট যেগুলো কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স আছে সেগুলো সিম্পল সেন্টেন্স করে দিন, ওগুলো সিম্পল সেন্টেন্স করে দিলেই হবে। হ্যাঁ আচ্ছা এই জিনিসটা কি, সাবহেডিং ডিস্ট্রিবিউশনটা কি? একটা হচ্ছে যে একটা একটা প্যারাগ্রাফের আপনার কি বেশি 300 ওয়ার্ডের বেশি আপনার প্রথম প্যারাগ্রাফটা, না ওটারে ডাবল প্যারাগ্রাফ করে দেন। এটা কাই কাস্টেন লাস্টে কনক্লুশন এসে করছি, এই যে দুই প্যারাগ্রাফ বানাইছি, আচ্ছা প্রথমটা করে দিচ্ছি আমি, তো প্রথমটা তো ছোটই কোথায়? না প্রথমটা না, এখানে একটা পোরশন বলতে আপনার পুরো প্যারাগ্রাফটা বোঝাচ্ছে, ওখানে আপনি আরেকটা করে দেন। কোনটা করব আপনি দেখেন তো, যে এটা তো ছোট, এটা 300 ওয়ার্ড হবে না, এখানে 300, এখানে না এখানে না পুরাটা পুরাটা, এখানে আরেকটা প্যারাগ্রাফ আমি ডিস্ট্রিবিউট করেন না হয়ে যাবে তো। পুরাটা বলতে কোন কিসের কথা বলতেছেন? মানে পুরাটা পুরো প্যারাগ্রাফটা দা চ্যালেঞ্জ অফ লিডারশিপ পুরাটা। আচ্ছা এখানে তাহলে আরেকটা প্যারা করতে বলতেছেন? হ্যাঁ আরেকটা প্যারাগ্রাফ করেন।
নতুন গিগের কাজ কে কে করছেন? শুভাশিস ভাই। ভাই আপনি কি আমার আমি কাজ করতেছি না। নতুন গিগের কাজ কে কে করছেন? কিশোর আমি করছি আপু। কোন গিগ? ইউটিউব লিংকডইন। সাদ? জি আপু। বাইরে কাজ ডেইলি কটা পাঠান? কতদিন? আরেকটা প্যারাগ্রাফ না বানালেও আরেকটা আরেকটা কত কাজ করেছে সেটা হচ্ছে প্যারাগ্রাফগুলো থেকে লাইন কেটে দেওয়া যায়। হ্যাঁ এটা করতে পারেন, বাট যেমন হচ্ছে এই জিনিসটা বড়, এটাকে আমি ছোট করতে পারি, তিন নাম্বার পয়েন্টটা বড়, এটাকে ছোট করা যায়। তাহলে কাজ করেন পয়েন্টগুলো কয়েকটা পয়েন্ট কেটে দেন। আচ্ছা হ্যাঁ এটাও করা যায়। আচ্ছা শুভশিস আপনি যেটা বলছেন না, আপনি জানেন চারটা পাঠাইতে পারতেছেন, বাকিগুলি কোনো কাজের না সেলার, কিন্তু পাঠাই দেন। পাঠাই দিলে কি হবে, আপনার ডেইলি যে লিমিটটা আছে লিমিটটা আপনি ডেইলিটা ডেইলি রিচ করছেন, এটুকু তো করতে পারেন, পারেন না? আপু সমস্যা তো এখানে পাকিস্তানি ইন্ডিয়ায় বেশি আছে, আর ওরা সেলার হয়ে বায়ার বিক্রি করছে আর কি, তা আমি যেগুলো শুধু পাঠাচ্ছি যেটা রিয়েল বায়ার এবং ইউনাইটেড স্টেটের বায়ারগুলো বেশি পাঠাচ্ছি আর কি। আপনি টোটাল কটা পাঠাইছেন? আমি সব থেকে কম, আমি তো কয়েকদিন 22 থেকে 25 26 তারিখ পর্যন্ত কোনোটা পাঠাইতে পারি নাই, মনে হয় 52 না 53 টা পাঠাইছি। 760টা এর উপরে পাঠাইছি। আগে দেখেন আপনার, আগে দেখেন আপনার ওয়ার্ডটা কত, দেখেন কত, দেখেন আগে সালাউদ্দিন আগে গুনেন না রে ভাই, আগে কাউন্ট করেন। আমার বিয়ে হয়ে গেছে, এতগুলো কাউন্ট করতাম বসে বসে। জান পেস্ট করেন। আরেকজন জান জান ডাকতে ডাকতে পাগলে জিতেছে। হ্যাঁ খুশিবাসী ভাই আমার জান হয়ে গেছে। হয়েও যদি আপনারা দুইজন মিলে কিছু কাজ করে আমার দিতেন যা পো আমাদের আর্নিং হইছে, তাও তো দিন নাই তো মানতাম, তাও তো পারেন নাই আপনারা দিতে আমাকে। 364 ওয়ার্ড ভাইয়া, 364 ওয়ার্ড এত বড়তে 364 ওয়ার্ড? না না ওনার প্যারাগ্রাফটা ওখানে 300 ওয়ার্ডের নিচে আনেন, এটাকে আরো দুটো পয়েন্ট কেটে দেন, 6 নাম্বার পয়েন্টটা পুরো কেটে দেন। না না নালে কাজ করতে পারেন আপনার, এই যে আপনার 1 2 3 তে কিন্তু গুলো কিন্তু পয়েন্ট ঠিক আছে, ওই পয়েন্টগুলো একটা হেডিং এ করে ফেলতে পারেন, সবগুলো আলাদা আলাদা হেডিং এ করে ফেলতে পারেন সাব হেডিং এ। আচ্ছা বুঝতে পারছি। 92টার পরে আর কে পাঠিয়েছেন বলেন আপু, আমাদের সময় নাই। ৯২টার পরে আর কে করেছেন? আর একটাও কথা বলবেন এখন। ৯২ মানে সালাউদ্দিন ৯২টা বায় রিকোয়েস্ট পাঠাইছে।
হ্যাঁ না ঠিক আছে তো দেখেন পুয়ার ফিট এটা হচ্ছে সবগুলো ক্যাপিটাল তো এটা চেক করতেছিলাম হ্যাঁ ঠিক আছে পরেরটা করেন আপু এখন রিডেবিলিটি এবং এসইও তো গুড আসছে এটা না তো এটা রেসপন্সিভ হ্যাঁ এটা এটা সিলেক্ট করেন এরপর প্যারাগ্রাফটা ইয়া করেন হ্যাঁ 610 পুরোটা হয়ে গেছে ওরে ভাই পুরোটা হয়ে গেছে কেন এই যে আমি দেখেন এটা করতেছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি বুঝছিতে এন্টার দিয়ে মানে আলাদা করতে হবে এটারে আমি হ্যাঁ আলাদা করেন দেখি আলাদা করলে হয় নাকি দেখেন আমরা তো বেশি যদি বায়ার রিকোয়েস্ট পাঠাই মানে অনেক অনেক বায়ার মানে দিল্লি যদি মানে আটটা দশটা যদি ফাটায় মানে তখন তো আমরা কাজ মানে তেমন ফাঁচিও না তখন ফাইব আর কি আমাদেরকে মানে ধরবে না অথবা ডিমেরিট করবে না যে মানে কোয়ালিটি কম সেজন্য আমরা কাজ পাচ্ছি না না ওরকম ধরবে না ওরকম কিছু ধরে না তবে ফাইব বার অ্যালগরিদম যেটা বলে যে যত বেশি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনি গিগটাকে র‍্যাঙ্কে আনার জন্য কারণ আপনারা তো এখন একদম নতুন না আপনাদের গিগগুলি কিন্তু ফার্স্ট পেজে আসেনি ফার্স্ট পেজে এসেছে ফাইবার নিজে থেকে আপনার গিগটাকে প্রমোট করবে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠালে সেলারটা নিজে থেকে আসলেও তো ঢুকবে কালকে আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি জানেন না ইমনের একটা গিগের ইমপ্রেশন কত জানেন 24K কিন্তু এই ছেলেটার অলসতার জন্য এই ছেলেটা কাজ করছে 24000 এই ছেলেটা কেন 24k দেখেন আপনি আরে আপু না 2.4k আই সুবহানাল্লাহ আমি এটা 24 চিন্তা করছি আমি তো গতকাল বললাম 24k আপনি বলবেন না যে আপু এটা 2.4k আপু এমনিতে চোখে একটু কম দেখে ইমন ভাই আপনি বলতে পারেন নাই যে 2.4 আমি তো 24 চিন্তা করে মাথা গরম হয়ে গেছে আমি খেয়াল করে নাই আপু যে 24 কি ধরেছে আমি 24 চিন্তা করে আমার মাথা আরো গরম হয়ে গেছে যে এই ছেলে কাজ একটু কাটলি কাজ পাবে এই ছেলের মধ্যে কাজ করার অতটুকু এবিলিটি আছে এবং যথেষ্ট ভালো কাজ করেও কিন্তু এই ছেলেটা নিজের গাফিলতির জন্য সে কাজগুলি করছে না আমি ওর মতো কম দেখছি ট্রানজিশনটা কমলা হয়ে গেছে আবার এটা কি জিনিস ট্রানজিশনটা চেক করে দেখবো ট্রানজিশন ওয়ার্ডটা হচ্ছে যে ট্রানজিশন ওয়ার্ডটা 50% করতে হবে এটা এটা তো ঠিক ছিল বাট আপনার ট্রানজিশন ওয়ার্ড ইউজ করতে হবে ট্রানজিশন ওয়ার্ডটা ঠিক ছিল এটা বা চেঞ্জ হবে তো ট্রানজিশন ওয়ার্ডটা হচ্ছে ওই যে আপনার এই ওয়ার্ডগুলো হচ্ছে মোর ওভার হাউএভার অর এনাফ দেন ঠিক আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড এগুলো যত বেশি ইউজ করবেন মানে সেন্টেন্সকে
সেন্টেন্সের সুবিধার জন্য বা জোড়া লাগানোর জন্য এই ওয়ার্ডগুলো ইউজ যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার পার্সেন্টেজ বাড়ে বাট এন্ড এগুলা আচ্ছা কিছু বলার নাই এটা একটু বাড়ছে কমাইতে হবে আরো এটা কমলা হইছে আর কি লাল থেকে আমরা এটাকে আবার লাল করব থাক ভাই তাইলে আর ক্লাস শেষ হবে না হ্যাঁ এইগুলাতে আপনি ইউজ করেন এখানে তো অলরেডি আছে অ্যাজ এ রেজাল্ট তো আছে হাউএভার ইনা এখানে তো পার্পল দেখাচ্ছে যে এখানে তো আছে এটা ট্রানজিশন ওয়ার্ড আছে রেজাল্ট থাকলেও এটা তো ছোট একটা সেন্টেন্স এখানে আমি কেমনে ট্রানজিশন ওয়ার্ড ট্রানজিশন ওয়ার্ড এটা অ্যাজ এ দরকার নেই সবগুলাতে বসানোর মানে কয়েকটাতে বসালেই চলে আসবে পার্সেন্টেজটা একটু বাড়ান আপনার যেখানে যেখানে বড় 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 লাইন আছে ঠিক আছে ওইগুলাতে বাড়ান দেখবেন যে চলে আসবে পার্সেন্টেজ বাড়লেই হবে এটা লাইক এর জায়গায় স্যাচেস আপনি একটু সার্চ করেন ট্রানজিশন এটা তো ভাই অনেক সময় লাগবে এই কাজটা করতে দেখে দেখে প্রত্যেকটা বাক্য হ্যাঁ অবশ্যই সময় লাগবে আচ্ছা এটা তো অন পেজেস তো কি সময় লাগবে এটা না আমি বুঝছি না পুরো প্যাসেজটা করতে আমার সময় লাগবে এটা বললাম আমি হ্যাঁ পুরো প্যাসেজ পড়তে অবশ্যই সময় লাগবে একটা ব্লগ পোস্ট করবেন যে পোস্টে পড়েই তো দিবেন আরে ভাই রে এখন এর কথা বলছি এখন এর কথা বলছেন এখন পড়েই দেন প্রবলেম নাই যেখানে যেখানে মার্ক করে দিছে শুধু ওই লাইনগুলো পড়লেই হবে যেমন আমি হচ্ছে এখানে লাইক এর জায়গায় সার্চেস দিলাম না এটা কি এটা তো এখনো দেখাচ্ছে তার মানে কি এটা হয় নাই না এটা হয় নাই না এটা কত পার্সেন্ট পার্সেন্ট কি বাড়ছে নাকি দেখেন 29.4 থেকে 7 হইছে ঠিক আছে তাহলে হইছে এটা যেমন ওভারঅলটা হচ্ছে একটা হচ্ছে আপনার এই ট্রানজিশন ওয়ার্ড না এটা তো আমরা এটা ইয়া দেখাচ্ছে কেন ওভারঅলটা তো একটা ট্রানজিশন ওয়ার্ড তাই না ওভার ট্রানজিশন এখানে আরো অ্যাড করেন ওভারঅল ধরে নাম দি ট্রানজিশন লেখেন চ্যাট বক্সে দিয়েছি
যেমন ভাইয়া ইমন ভাইয়া এখানে যেমন আমি এই টু সাম আপটা দিলাম বাট তারপরে তো পার্সেন্টেজ চেঞ্জ হয় না আর হচ্ছে আমাকে এটা আবার পার্পল দেখাচ্ছে প্রবলেম নেই কিছু চেঞ্জ হবে না আপনি আপনি বড় লাইনগুলোতে ট্রাই করেন ছোট লাইনগুলো চেঞ্জ করা যায় না চেঞ্জ করলে অনেক ঝামেলা এগুলো ভাইয়া এসিও তে একটু দেখি এসিও তে একটু ক্লিক করেন তো দেখি এসিও এসিও হ্যাঁ হ্যাঁ উপটু উপরে 29 থেকে 25 পয়েন্ট হইছে আচ্ছা ভাই বলো কোথায় নিচে যান তো একটু ওকে আচ্ছা ঠিক আছে একটু দেখি কোনটা এই আপনার রিডেবিলিটি একটু দেখি একটু দেখি রিডেবিলিটি হ্যাঁ ঠিক আছে সেন্টেন্স লেন্থটা তো বাড়াই ফেলছেন এটা কমছে কমছে সেন্টেন্স লেন্থটা কত ছিল 29 ছিল ট্রানজিশনটা না কেটে আপনি কোন একটা ওয়ার্ড কাটেন বুঝতে পারছি একটা বা দুটা লাইন করলেই হবে চলে আসবে গ্রিন বড় লাইন গুলো ট্রাই করেন ডিভাইড করে দেন লাইন
আপনি আপনি ওয়ার্ড না কেটে লাইন ডিভাইড করে দেন হয়ে যাবে ডিভাইড মানে দুইটা সেন্টেন্স বানাইতাম দোস প্রবলেমে ফুল স্টপ দিবেন আর ইট উইল মোর রিলায়েবল দিয়ে দেন কোনখানে দেখি নাই কোনটা এটাতে না এটাতে কোনখানে বলছেন আচ্ছা এখানে এই যে কার্সর রাখছেন যে এখানে ফুল স্টপ দিয়ে ইট উইল মোর রিলায়েবল দিয়ে দেন আপনার কার্সর নারানো তো সুন্দর ওর কার্সর নারানো দেখলে আমার মাথা ঘুরে খালি এরকম নাচাইতে থাকে আপু এই যে এই যে ট্রানজিশনের ওয়ার্ড আবার চেঞ্জ হয়ে গেছে এখন এখন ট্রানজিশন চলে আসছে না আচ্ছা আচ্ছা আরেকটা ট্রানজিশন অ্যাড করেন তাহলে কোথাও এদিকে এখানে করা যাবে দাঁড়ান আমি কি আমরা ইয়াটা দেখি লিস্টটা দেখি একটু আচ্ছা একটা কাজ করেন ভাইয়া নিচের লাইনে টু সাম আপটা কেটে এন্ড দিয়ে দেন মানে এর আগের লাইনের সাথে অ্যাড করে দেন আচ্ছা কমছে সামান্য কমছে ভাইয়ারা সবাই কেমন আছেন কেন আপু এত দেখতেছি না আমরা আমি এলইডিপি কে বলতে চাই আমি মিনিস্ট্রি কে বলতে চাই আমার অফিস কে বলতে চাই যে দুইটা দিনের জন্য এই ব্যাচটার ক্লাসগুলি আমাকে অফলাইনে নিতে দেন দুইটা দিন আপু দুইটা দিন ছুটি দেন দুইটা দিনের জন্য আমাকে অফলাইনে নিতে দেন এটা আমি সিরিয়াসলি বলেছি আপু তাহলে তো আপনাকে চিটং এ আসতে হবে আমাকে চিটং আসতে হবে না ওরকম না এই কাস্টার প্রাইস কত যেটা এখন করা হচ্ছে কতটার জন্য কত এই কাজের প্রাইস প্রাইজিং কত ট্রাই কাজের প্রাইস কত এটা ভ্যারি করে যেমন যেমন হচ্ছে কন্টেন্ট যদি আপনি দেন একটা প্রাইস কন্টেন্ট যদি আপনি না দেন শুধু এসইও করেন তাহলে আরেকটা প্রাইস কার কন্টেন্টটাও তো কম না অনেক বেশি কন্টেন্টের কাজই তো এখন শেষ হয়নি তাই না
আছেন আপনারা? জি আপু। জি আপু। জি আপু। আচ্ছা ক্লাস করতে বিরক্ত লাগতেছে কার কার? কারো কি ক্লাস করতে খুব বিরক্ত লাগছে? না আপু। না আপু। না আপু। ও যদি কাশছেন না নাহলে তার মানে হচ্ছে নেট চলে গেছে। ঠিকই নড়তেছে, আপনি দেখতেছেন না ভাইয়া? ভাই আপনি যে লিস্ট দিয়েছেন ওখানে কিন্তু ইন এডিশনটা ছিল, বাট এখানে কিন্তু এটাকে থাকা সত্ত্বেও এটাকে মানে পার্পল দেখাচ্ছে, কেন? ভুল ধরেনি, ভুল ধরেনি। এটা হচ্ছে এই পার্পলটার অর্থ হচ্ছে মানে ট্রানজিশন ওয়ার্ড রিডেবিলিটির আরো তুমি অ্যাড করতে পারবা, এটা জাস্ট সাজেস্ট করে যে এখানে অ্যাড করছি। সাজেশনটা যেমন এখানে দেখেন, এই যে এখানে একটা এন্ড আছে, তারপর এখানে সাজেস্ট করতেছে যে এখানে করার সুযোগ আছে। দেন আরেকটা দেন যদি সুযোগ থাকে। না না, আমি বললাম যে এই যে এই বাক্যটা দি, এই সেন্টেন্সটাতে একটা এন্ড একটা ট্রানজিশন ওয়ার্ড অলরেডি আছে, তারপর এখানে সাজেস্ট করতেছে, এখানে তার কোনো কিছু দেওয়ার সুযোগ নেই। দেখেন দিস ফল ইনটু সিঙ্গেল প্যাকেট আর হচ্ছে এই যে সেন্টেন্সটা। আচ্ছা আপনি একটু দেখেন, ঠিক আছে, কোথায় দেওয়া যায়। আপু। জি আপু। একটু জুমে চ্যাট দেখবেন। জি একটু জোরে। জুমে চ্যাট বক্সটা দেখেন একটু। কার বাসা কি যেন পড়ে ভাঙলো মনে হলো। আমার বাসা। জয়দেব ভাইয়া দেখতেছি একটু কার্যটা কম না হবে।
हेलो जी हेलो हाँ या भाई तो थे simultaneously লেখেন problems এর পরে last এর আগের লাইন হ্যাঁ last এর আগের লাইন problems এর পরে লেখেন overall ওই যে last এর আগের লাইন হ্যাঁ এখানে লেখেন simultaneously ওকে এখানে ওই যে এর উপরের এটাতে এর উপরের প্যারাগ্রাফের লাস্ট লাইনটা দেখেন এটা এইটা এটাতে একটা অ্যাড করেন এটাতে অ্যাড করে হচ্ছে যে অ্যাড করে এখানে স্পেসিফিক্যালি অ্যাড করেন স্পেসিফিক্যালি ভাই বেড়ে গেছে আরেকটু পারেন ইউন ভাই ইউন ভাই হ্যাঁ বলেন রিসেন্টলি দেন বা নাও দেন আচ্ছা বলতেছি আচ্ছা এই যারা কন্টেন্ট রাইটিং এর কাজ করবে তাহলে তারা লেখার সময় কিভাবে মানে ওর এসইওটা কতটুকু রিডেবিলিটি আছে এটা কি চেক করার কোনো উপায় আছে যখন সে লিখবে মানে কার কাছে দেওয়ার আগে এখানে কন্টেন্ট রাইটিং কিসের জন্য করবেন সোশ্যাল মিডিয়ার জন্য নাকি আপনার আপনার এবং এটা আগে থাকতে বায়ারকে বলে দিতে হবে যে আমাকে এডিট করার ক্ষমতা দিতে হবে এসইও ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য আপনার কন্টেন্টটা ঠিক আছে এবং আপনি কন্টেন্টটা যদি আপনি লিখে মানে এসইও ফ্রেন্ডলি করে আবার বায়ার দিয়ে চেক করাতে হবে যে আসলে কন্টেন্টটা আপনার ওর এর সাথে মিলতেছে নাকি ও যে মেইন ফোকাসটা বোঝাতে চাচ্ছে ওই জিনিসের সাথে মিলতেছে নাকি বুঝতে হবে বায়ার যদি বলে হ্যাঁ তারপরে আপনি ওই এসইওটা ঠিক করে আপনি এটা পোস্ট করতে পারবেন এর আগে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কি চেঞ্জ করার কথা বলতেছেন কোথায় কোথায় জানি নাও আর এখানে
তারপর না চেঞ্জ হয় নাই না আর একটা কমা দেন তো আচ্ছা রিসেন্টলি ইউজ করেন না ওই জায়গায় দেখি রিসেন্টলি ইউজ করেন কি ডাটা ছোট হাতে দিয়ে রিসেন্টলি দিয়ে কমা দিয়ে ডাটা ছোট হাতে দিয়ে But in the banking industry, there are several problems such as low quality staff, lack of good governance, and service accountability and effective retention system. We have created lots of problems due to government changes. Asset well-being has increased in our own last many years. As a result, get it meanwhile correct. Reduce the comma ta kete then ha although they are trying to reduce comma ta kete but hey, apnader jeno algorithm reason dey ni 5 ta 20 beje geche chal kor ji this is apu abona iman bhai although dile ki bar dewa lagbe ar na although dile bar dewa lage na although dile comma dile hoy বাট এটা দেন দেখি গ্রামারলি ভুল ধরতে আচ্ছা তারপর ভুল ধরো গ্রামারলি কমে নাই চেঞ্জ হয় না ভুল ধরো গ্রামারলি না আমি এতক্ষণ আজান শুনতে পাইনি হঠাৎ আমি ঘড়ির দিকে তাকে এখানে একটা এন্ড লাগান ইনফরমেশনের পর একটা এন্ড লাগান চলে গেছে কোথায় চিন্ময় ভাই কি করতেছে সুভাষী ভাই কি কোথায় সুভাষী ভাই চলে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে না ডিসকানেক্ট হয়ে গেছে মেবি
মেবি লচ্ছে দিন হতে পারে না ইলেকট্রিসিটি ইস্যু করতেছে সুভাষিস ভাই চিন্ময় ভাইয়ের মা ভগবানের সাথে কথা বলতেছিলেন জি চিন্ময় কি হয়েছে চিন্ময় ভাইয়ের মা ভগবানের সাথে কথা বলতেছিলেন চিন্ময় ভাইয়ের মা না তো চিন্ময়ের পিছনে তো চিন্ময়ের বাবা বাবা না মা কি করতেছে আচ্ছা আমরা বুঝতে পারছি স্ক্রিনটা কেউ বেক স্ক্রিনটা দিয়ে দেন আপু আপনাদের ন্যূনতম আর আপনাদের লাইভে আমার বলতে ইচ্ছে হলো না আজকে আমাদের 42তম ক্লাস যায় কিন্তু আপনারা হচ্ছে নিয়ে করেন নাই এই পর্যন্ত আপনাদের ব্রেক স্ক্রিন চেঞ্জ করেন নাই হ্যাঁ দিবাকর একটা রেডি করছে দিবাকরের উপর আল্লাহ রহমত দেখ দিবাকর একটা রেডি করে দিছে সেটা আল্লাহর বাস্তে আপনারা চালাইতেছেন আপনারা নতুন করে করতে পারেন নাই আপনাদেরকে কিছু বলার নাই আর কিচ্ছু বলার নাই মিজান ভাইদের এই টাইমে ব্রেক হতো আপনারা ব্রেকে যান এখন বলেন কার কি জানার দরকার কার কি বলার দরকার আছে আরো কিছু জানার আর বলার দরকার আছে যে আপু এটা কি আপু এটা কি আপু এটা কি জি আপু নামাজ পড়ে এসে নামাজ পড়ে আসেন তারপরে শেষ করি
আজান দিয়ে ফেলেছে মাগরিবের, ওরা নামাজটা পড়ে আসুক, 10 মিনিট পরে ওইটা একটা ব্রেক নিয়ে আসুক ওরাও। পোস্টটা যখনই ইয়ে হয়ে যাবে, ও যদি ওভাবে রেখে এখন যদি কানেক্ট হওয়ার পরেও যদি জাস্ট আপডেট দিয়ে দেয় বা সেভ দিয়ে দেয়, ওটা সেভ হয়ে যাবে। ইমন ভাই চলে গেছে, আবার করতে হবে, আবার করতে হলে ইমন আপনাদেরকে বলবে ভাই আপনারা করেন, আমি দেখাই দিছি আপনারা করেন, এটা বললে বিপদ আপনাদের, কারণ আপনারা শেষ না করলে আমি আজকে যেতে দিব না আপনাদেরকে। এখন বলেন আছে না গেছে? শুভাশিস আছে না গেছে? আপু আছি কি না? পোস্ট আছে না গেছে? আপু আছে। আচ্ছা আচ্ছা, 10 মিনিট আমরা সবাই চুপ হয়ে থাকি, হ্যাঁ ব্রেকটা নিয়ে আসু করা।
ব্যাক করেছেন সবাই? আপনাদেরকে দিল মোহাম্মদ ভাই জয়েন করে ফেললো, করে আবার লেফট হয়ে গেল। আচ্ছা আপনাদের ব্যাক করেছেন? ৫:১০ তাই না জয়দেব? তো ওই টাইমে আপনি প্রার্থনাতে চলে যান, এটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা বোন, এমনিতে ওই সামনের মাসে হয়তো বা আরো ১০-১০ মিনিট নিচে চলে আসতে পারে। নিচে মানে মাসে এই আপনার ধরেন ১৫-২০ এরকম হয়ে যাবে। আচ্ছা প্রবলেম নেই ভাইয়া, যেটাই হোক আপনার প্রার্থনার সময় আপনি প্রার্থনা করতে যেতেই পারেন, ওইটা ১০-১৫ মিনিট একটা ব্রেক, ওইটা সমাধি দিয়েও যেত, তো এটা ইয়ে করতে হবে না, এটার জন্য অলওয়েজ লক করে বলে বলতে হবে না, আমি বুঝে নিব। কারণ অনেক সময় দেখা যায় যে ক্লাস করছি আমি তো ওই যে জুমের চ্যাটটা খেয়াল করি না বা দেখি না, তো তখন হয়তো দেখা যায় মিস হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে। আমাদের তো চেষ্টা থাকবে কি, আমাদের গিগ গুলোতে সবসময় মানে ইমপ্রেশন বাড়ানোর চেষ্টা থাকবে না? হ্যাঁ, গিগ গুলিকে ইমপ্রেশন বাড়ানো, কিন্তু অনেক জায়গা আছে ইমপ্রেশন বাড়ে ইমপ্রেশন বাড়বে আপনার ভিউটা বাড়াতে হবে, মানে ক্লিক, যেটা ক্লিকটা বাড়াতে হবে, ঠিক আছে? ডেইলি না হলেও দু একদিন পর পর আপনারা নিজেরা নিজেদের মানে গিগ এক্সচেঞ্জ এর জন্য বাইরে না গিয়ে, আপনারা তো বেশ ভালো ভালো অ্যামাউন্টের আছেন আপনাদের গ্রুপটাতে, তো আপনারা যদি একজন আরেকজনের গিগে গিয়ে ঢুকে গিগটাতে ক্লিক করে গিগটা দেখে আসেন, তাতে হবে কি গিগের ভিডিওটা গিগের ছবিগুলি দেখে আসেন, যাতে আপনার আপনার ওই ব্যাচমেটের গিগটা র‍্যাঙ্ক করে যায়, তো সেও আপনারটা করে দিবে। বুঝতে পেরেছেন? আপু আমার কাছে যতগুলো লিংক আছে আমি নিজ দায়িত্বে করি, প্রত্যেক জনের গিগের মধ্যে প্রত্যেকের গিগের মধ্যে ৫-১০ মিনিট করে প্রতিদিনই থাকি, আমার কাছে যতজনের লিংক আছে। ঠিক আছে না, এটা থাকা উচিত। এখন থাকেন বলতে এমন না, ব্যাপারটা যে আপনাকে আপনাকে হচ্ছে নিজের প্রোফাইল থেকে অন মানে ফার্স্ট লগ ইন করতে হবে। আপনি যখন লগ ইন করে ওদের গিগে ইমপ্রেশন দিয়ে আসবেন, এটা ওদের জন্য খুব মানে ইফেক্টিভ হবে। সো আপনারা ওই যে দেখা যায় না গিগ এক্সচেঞ্জ করলো, ওরা আসলে সেভ দিল না বা লগ ইন করলো না, তো এটা থেকে এইটা খুব বেটার হয় যে আপনাদের ব্যাচের ডেইলি যদি ৫ জন করে আপনার গিগে ৫টা ক্লিক দিয়ে আসে, ডেইলি ৫টা ক্লিক কিন্তু কম না, আপনাদের ডেইলি ৫টা ক্লিক কিন্তু কম না। আজকে ধরেন ৫ জন গেলেন, আজকে চিন্তা করলেন যে এই ৫ জন আমরা বাকি সবার গিগের উপরে ক্লিক দিয়ে আসবো। ধরেন মিনহা, আজকে ধরেন মিনহাজ করলো, সুব্রত করলো, দিবাকর করলো, তুষার করলো আর সালাউদ্দিন করলো, এই ৫ জন সবারটা করবে, শুধু মিনহাজের মানে সবাই সবারটা করে দিয়ে আসলেন, তারপরে এই ৫ জন বন্ধ থাকলো, তারপরে বাকি ৫ জন করলো। এভাবে করলে হবে কি যে আপনাদের গিগের ইমপ্রেশনটাও বাড়বে, আপনাদের গিগটাও র‍্যাঙ্ক করবে, আর বাইরে তখন গিগ এক্সচেঞ্জের প্রবলেমটা করতে হবে না, যে ভেজালটা ওই ভেজালে যেতে হবে না। আরেকটা হচ্ছে নিজেদের গিগ মানে নতুন গিগ গিগ পাবলিশ করলে নতুন অবস্থায় না গিগ ইমপ্রেশন পায় ভালো এবং তখন ক্লিক করে, তো যত দ্রুত গিগ গুলি আপনারা আপলোড করে দিবেন তত দ্রুত আপনাদের ইমপ্রেশনটা বেড়ে যাবে। এখন যদি এট এ টাইম দুটা গিগ আপনারা আপলোড করেন তাহলে আপনাদের হচ্ছে ইমপ্রেশনটা প্রচুর বেড়ে যাবে এবং কাজ পাওয়ার পসিবিলিটিটা বাড়বে।
আমার কথাটা বুঝতে পেরেছেন? আর আপনারা দেখবেন যে অনেকেই হচ্ছে এতদিন পরে এসিও, মানে এই অন পেজ অফ পেজ এসিও ছাড়া এতদিন ও যা শিখেছেন তার মধ্যে আপনারা এখন বুঝে নেন যে কে কোন কাজটা ভালো করতে পারবেন। কেউ ফেসবুক পারবেন, কেউ লিঙ্কডইন পারবেন, কেউ ইনস্টা পারবেন, কেউ ইউটিউব পারবেন, কেউ লোকাল এসিও পারবেন, কেউ কিওয়ার্ড পারবেন, কেউ লিড জেনারেশন পারবেন। আগে নিজেদের মানে কি বলবো, নিজেদের যেই জায়গাটা, যেই যেই এটাকে কি বলে ফোকাস, যেই সেক্টরটা আপনার জন্য যে হ্যাঁ আমি এটা ভালো বুঝেছি, এটা আমাকে, আমি বাকিটুকু করে নিতে পারবো, ওইটাতে আমি বলবো ডাবল গিক খুলেন। কারণ দেখবেন কি অনেকেই আছে একটা টপিক নিয়ে এরা চারটা গিক খুলেছে, সেম ছবি সেম জিনিস দিয়ে। কিন্তু চারটা গিক খোলার কারণ কি? চারটা গিকে যদি ওরা পাঁচটা করেও, চারটা গিকে যদি ওরা পাঁচটা করেও ট্যাগ দেয়, বিশটা ট্যাগ, বিশটা ট্যাগ না, একটা টপিকে যদি বিশটা ট্যাগ হয় ওর কোনো না কোনো একটা গিক র্যাঙ্ক করেই যাবে। সো নিজে এখন বুঝেন আপনি কোনটা নিয়ে করতে চান। ওইখানে একটা জিনিস আমার মনে হয়েছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপু এটাই কি বিজনেস অ্যাকাউন্ট? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমি দেখাই কোথায় হয়েছে? আমার একটা পেজের আর কি, আমি নিজের একটা পেজ ক্রিয়েট করছিলাম আগে, তো ম্যানেজ হবে গিয়ে মানে ওই জিমেইল চাইছিল, তো আমার জিমেইল দিয়ে জিনিসটা করছি। আচ্ছা আমি ওটা দেখে দিচ্ছি, আপনাদের এই এসইও কাজটা শেষ হোক তারপর দেখে দিচ্ছি। আজকে আমি লং টাইম আছি আপনাদের সাথে, আমাদের ক্লাস শেষ হওয়ার পরেও আমি আপনাদের এই প্রবলেম দেখে চারটা করে। ভাই ওই যে ট্রানজিশন ওয়ার্ডের লিস্টটা একটু আবার চলে গেছে, বুঝি নাই ভাই আবার বলবেন। চলে গেছে ট্রানজিশন ওয়ার্ডটা? কে চলে গেছে? ডিসকানেক্ট হয়ে গেছে তো, ডিসকানেক্ট হয়েছে তো, চ্যাট বক্স একটু হয়ে গেছিল তো। হ্যাঁ এই যে ভাইয়া, হ্যালো, ইমন ভাই, হ্যালো ভাইয়া, হ্যাঁ এখন ট্রানজিশন ওয়ার্ডের প্রবলেম না? হ্যাঁ শুনতে পাচ্ছেন?
পাচ্ছি। আচ্ছা ওই যে ট্রানজিশন ওয়ার্ডের প্রবলেম হলে যেখানে যেখানে আপনার মার্ক করেনি ওইখানে ট্রাই করেন, এখন ওইখানে ট্রানজিশন ওয়ার্ড অ্যাড করেন মার্ক ছাড়াগুলোতে। এই যে এখানে অনেকগুলো মার্ক ছাড়া লাইন আছে, মার্ক ছাড়া গুলোতে ট্রানজিশন ওয়ার্ড এড করে দেন তাহলেই হবে। এই যে লাস্টের লাইনটাতে প্রবলেমস এর আগের লাইনটাতে কমা আছে যে ওখানে এন্ড একটা দিয়ে দেন। কোথায় ভাইয়া? এই যে প্রবলেমস এর আগের লাইনটা, এর নিচেরটা এখানে এন্ড একটা দিয়ে দেন কমা কেটে। হ্যাঁ কমা কেটে এন্ড একটা দিয়ে দেন। পুরো প্যাসেজে দেখেন, আপনার আর মার্ক করতে হবে না, পুরো প্যাসেজের ভিতর সবগুলো ট্রান্সলেশন ওয়ার্ড দিয়ে দিয়ে করে যান। বশিষ ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি, প্যারা লাগছে। প্যারা না ঠিক, এক টানা করতে হচ্ছে তো একটু মাস হইলে ভালো হতো। আচ্ছা করেন আস্তে আস্তে। আসলে নিজে লিখলে জিনিসটা মানে মক করতে মজা, লেখাটা নিজে নিজে লিখতাম তাহলে তখন করতে আর মজা লাগতো। সেটাই সেটাই তো বলা হয়েছে, নিজে লেখার জন্য তো বলা হয়েছে। আপনি চান্স একটু পাইছেন আর দিছেন না। শুভাশিস ভাই মনে কিছু শুনতে চাচ্ছে ভাই? সজাদ ভাই জি ভাইয়া। হ্যাঁ শেষ হয়েছে আপনার লেখা? হ্যাঁ ভাইয়া চলছে ভাইয়া। শেষ কখন হবে জানি না ভাইয়া।
বিআরবি কি আছে না? কেবল কেবল বিআরবি কেবল সেটা আমি জানি। মানে অলসো জায়গায়, এটা তো একটাই বাক্য, আমি অন্ত দিলে তো আবার একটা বাক্য লিখতে হবে এখানে। আচ্ছা আরেকটা ক্লজ লাগবে, অলদো লিয়ে আরেকটা ক্লজ লাগবে। জি ভাইয়া, টেক্সটটা একটু দেখেন, সুভাষিস এখন এই স্ক্রিন অন রাখা অবস্থায় গিয়ে দেখেন না, বাকিরা দেখেন, দেখে রিপ্লাই দিয়েন আমাকে। বললাম আপনাদেরকে একটা টেক্সট করেছি, টেক্সটটা একটু দেখেন বাকি সবাই, সুভাষিস ছাড়া, সুভাষিস দেখতে হলে স্ক্রিনটাকে পজ করে গিয়ে দেখেন। ইমন ভাই? জি ভাইয়া। ভাই গেছে? কি গেছে, সব গেছে? না, একটা কমছে, আরেকটা আছে। ও দেখবেন যে ওইটা করতে গিয়ে আবার আরেকটা, না এটা হচ্ছে আমি সেন্টেন্সটাকে জাস্ট ডিফিকাল্টিটা কমাবো 50%। জিএস হ্যাঁ, শর্টার করে দেন। সুভাষিস ভাই সব রেড করে দেন, সব গ্রিন করে দেন। আপু? জি আপু। আপু এখানে এমন কিছু নাই যে মানে যেটা দিয়ে আমরা দেখতে পারবো কোন কোন লাইনগুলো আমার ছোট করতে হবে। ভাই ওরকম কিছু এখানে নাই, এটাতে নাই। এখন যে এটা নিয়ে অপশনটা নিয়ে কাজ করছে এটাতে নাই। বাকি যেগুলি তো ওই যে আই বাটনটা দেখেছেন না? জি ওইটাতে আছে। আই বাটন,
হ্যালো হ্যালো আমি হচ্ছে ভাইয়া আমার এখানে নেটওয়ার্ক ড্রপ মানে আমার নেট ড্রপ করেছিল আমার এখানেও করছে আপু আপু আমার আমার তো আমার এখানেও তো আচ্ছা তাহলে কি এটা সার্ভারের সমস্যা পুরো বাংলাদেশে একসাথে জুমে সার্ভারের সমস্যা হয়েছে জি আপু কারণ আমারও একদম পিসি আর মোবাইল দুইটাই একসাথে চলে গেছে আমারও সেম ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়েছে সাথে সাথে আমিও সেম জি আপু সেম হয়েছে আপু আমার কিন্তু সমস্যা হয়নি ইমন ভাই আপনারা ভয় পেন না আমার হাতে শুনে আপু এখানে কি এই এখানে তো গুড আছে এর থেকেও কি এক্সেলেন্ট টাইপের কিছু আছে আসবে ভাইয়া ওটা কি গ্রিন হয়েছে পুরো আপু এসিও তো পুরো গ্রিন আছে বাট এখানে তো গুডি আসছে ভাইয়া এসিও গ্রিন আছে কিন্তু নিচে যান দেখাচ্ছে যান নিচে রিডেবিলিটি আপু একটা ইস্যু আছে ওটা ছাড়া সবই তো গ্রিন হ্যাঁ এই যে ওই একটা ইস্যু আছে না এরপর এখন এসিও তে গিয়ে দেখেন নিচে আসেন এই যে এসিও অ্যানালিটিক অ্যানালাইসিস যেটা এখানে ক্লিক করেন এসিও অ্যানালাইসিস যেটা এটা ক্লিক করেন ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন জি আপু এখন শুনতে পাচ্ছি কি বলছেন আপু আচ্ছা ভাইয়া বলছি এসিও অ্যানালিসিস যেটা আছে ওটা ক্লিক করেন এর মধ্যে তো আপনিও মেবি ডিসকানেক্ট আমিও মেবি ডিসকানেক্ট আপু মোবাইল থেকে আছে পিসি থেকে ডিসকানেক্ট হয়ে গেছে তাহলে ওইটাকে ওইটাকে সেভ করছিলেন জি আপু এখনই করছি ড্রাফট করলাম ড্রাফট করছেন ওকে ভালো